উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমাদের মতো টিউশন করে পাশ করা উকিলের পক্ষে 10 বছর অনেক বছর ভাই, আর তাছাড়া এই 10 বছর কাটিয়ে সেরা ফৌজদারি উকিল হওয়া খুবই শক্ত। আচ্ছা কৃষ্ণদাস, আমি তাকে ফাঁসির হাত থেকে ছিনিয়ে এনে একেবারে নির্দোষ বলে প্রমাণিত করলাম। মা, আজ আমি প্রথম খুনের মামলায় জিতলাম, কোথায় তুমি আমাকে আশীর্বাদ করবে তা নয় তোমার দুচোখ জলে ভরে এলো। আশীর্বাদ কি আজ তোকে নতুন করে করতে হবে শঙ্কর? নিশ্চয়ই করবে, সকাল সন্ধ্যে করবে, রোজ রোজ করবে। তাই তো করি বাবা। না মা, চিরকালই দেখে আসছি খুনে মামলার নাম শুনলেই তোমার দুচোখ জলে ভরে আসে, অথচ তুমিই আমাকে শিখিয়েছো কোনো গরিব লোক খুনে মামলায় পড়লে আমি যেন পয়সা না নিয়ে তাকে ডিফেন্ড করি। তাই চিরদিন করবি শঙ্কর, এটা তোর জীবনের ব্রত বলে মনে রাখিস। কিন্তু মা, রামলাল পাত্রে কিছু মতো কিস্ত প্রতি মাস পাওয়া যায় না, আর তাতে নাম হলো পয়সা বিশেষ হয় না। এই তো এই 1 বছর ধরে ওকালতি করে মাসে আমি 30-40 টাকা রোজগার করতে পারিনি। তাই ইলা বলছিল। কি বলছিল ইলা? ওর বাবার আন্ডারে ল ক্লার্কের চাকরিটা আমি নিই, মাইনে আপাতত না। শঙ্কর, চাকরি নেওয়া তো চলবে না, কিছুতেই না, ওকালতি তোকে করতেই হবে। কিন্তু আমারও তো একটা কর্তব্য আছে মা, তোমাকে কাজ করার থেকে বিশ্রাম দেওয়ার কর্তব্য। তোর একমাত্র কর্তব্য আমি যা বলি তা শোনা। তুমি ভালো করে ভেবে দেখো মা। আমি খুব ভালো করে ভেবে দেখেছি শঙ্কর। কিন্তু 5-10 বছরের আগে কোনো উকিল নিজের পায়ে দাঁড়াতে পারে না,
আজ 12 বছর মেয়ে স্কুলে সেলাই শিখিয়ে আমি তোকে এমএ ল পাস করিয়েছি। দরকার হলে আরো 10 বছর সেলাই শিখিয়ে আমি তোকে ওকালতিতে দাঁড় করিয়ে দেব। চাকরি নেওয়া কিছুতেই চলবে না, 1000 টাকা মাইনে হলেও না। এ কথা তুই ইলাকে পরিষ্কার বলে দিবি। এমন একটা চাকরি ছেড়ে দেওয়া মানে হাতে লক্ষ্মী পায়ে ঠেলে দেয়া। তুমি তোমার মাকে ভালো করে বুঝিয়ে বলো শঙ্কর, তিনিও তো তোমার সুখ চান। দেখো ইলা, তোমার সুখের ধারণার সঙ্গে তার সুখের ধারণা মিলবে না, তবু তাকে বলবো। তবে মায়ের ইচ্ছার বিরুদ্ধে ওকালতি আমি ছাড়তে পারবো না। কি আছে ওকালতিতে আজকাল? তার চেয়ে ভালো মাইনে, ভবিষ্যতের বাধা উন্নতি, তুমি আমি স্বাধীনভাবে থাকবো মাথা উঁচু করে, তোমার মাও বিশ্রাম পাবে আর আমরাও সুখে শান্তিতে থাকবো। কথাটা এদিক থেকে কোনোদিন ভেবে দেখিনি এলা। তোমার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে আমারও কিছু বলার আছে, এ কথা তোমার আর তোমার মার বোঝা উচিত। দেখি কিন্তু ইলার কথা রাজি হলে আমাদের সংসারের দিক থেকে যে অনেক সুবিধা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মা। ইলা শুধু চায় যে ওকালতি ছেড়ে দিয়ে ওর বাবার দেওয়া চাকরিটা আমি নিই। ও কথার মীমাংসা হয়ে গেছে শঙ্কর, চাকরি নেওয়া তো চলবে না, ওকালতি তোকে করতেই হবে। কিন্তু মা, আমি জুনিয়র উকিল, আজ একটা খুনে মামলায় জিতে নাম পেয়েছি কিন্তু পয়সা পায়নি, কাল আমার কোনো কেস নেই। ইলার কথা রাজি হলে আমাদের দৈনন্দিন জীবনের অভাবের গ্লানি থেকে মুক্তি পেতে পারে। কিন্তু তোর বাবা সত্যিকারের পরিচয় পেলে ইলা কি তোকে বিয়ে করতে রাজি হবে? ইলা আমার পিতৃ পরিচয় জেনেই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। না না না, ইলা তো সত্যিকারের পিতৃ পরিচয় জানে না। জানে না? জানে মা, ইলা আমাদের সব কথা জানে। আমার বাবা প্রশান্ত চৌধুরী বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির ইন্সপেক্টর ছিলেন। 12 বছর আগে তিনি অফিসের কাছে রেঙ্গুনে গেছিলেন, সেইখান থেকে তিনি নিরুদ্দেশ। ইলার আমাদের সব কথাই জানে মা। না না না, তারা জানে না, তারা কোনো কথাই জানে না। মা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, ঠিকই বলছি শঙ্কর, তোর বাবা নিরুদ্দেশ নন। না না না, আর তার উপাধি চৌধুরী নয়, চ্যাটার্জি। আমার বাবা চৌধুরী ছিলেন। আমার বাবা যদি প্রশান্ত চরিত্র হয় তাহলে তাহলে আমি শঙ্কর চৌধুরী হলাম কেমন করে? যদি কোনো কথা বলতে না চাও আমি তোমায় কোনো প্রশ্নই করব না, কিন্তু সব কথা বলে তোমার মনকে তুমি হালকা করো মা। বলো মা, আমার বাবার সত্যিকারের পরিচয় কি? বলো মা। মা, বাবার সম্বন্ধে সমস্ত কথা জানবার অধিকার আমার আছে। বলো মা, কোনো কথা গোপন না করে আমাকে সব কথা খুলে বলো। আমার চিরকাল ভয় ছিল হয়তো একদিন কি বলতে কি বলে ফেলবো, এ প্রশ্ন তুই আমায় করবি, আমাকেও তার জবাব দিতে হবে। আজ 12 বছর যে আমি সেই কথা বুকের মধ্যে চেপে রেখেছি ভগবানকেও গোপন করে। আমার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার হাতের লোহা শাখাই তার সাক্ষী। তুমি জানো কোথায় তিনি আছেন? জানি। কোথায়? কলকাতার প্রেসিডেন্সি জেলে। কলকাতার প্রেসিডেন্সি জেলে? খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। বাবা সম্বন্ধে আমি সব কথা জানতে চাই। কাকে খুন করার অপরাধে অভিযুক্ত হন? হেমাঙ্গিনী বলে একটি মেয়েকে। কোথায় এই ঘটনা ঘটেছিল? কৃষ্ণনগরে, সেইখানে ইন্স্যুরেন্স কোম্পানির শাখা অফিস ছিল। সহদেব দত্ত বলে একজন ছিলেন সেই অফিসের ম্যানেজার, তিনি সেখানে গিয়েছিলেন হেমাঙ্গিনীর জীবন বীমার অনুসন্ধান করতে। সেইখানেই ঘটনা ঘটে।
আমি তখন তোর মামার বাড়িতে। এই ঘটনা ঘটবার সময় আমি কিছুই জানতে পারিনি। জানতে পারলাম সব শেষ হয়ে যাবার পর। জেল থেকে তার চিঠি পেয়ে সেই তার প্রথম, সেই তার শেষ চিঠি। এই অন্ধকারে একলা বসে কি ভাবছিস রে? বাবার কথা। আজ 12 বছর আমিও ভাবছি দিন রাত। ভেবের কোনো কুল কিনারা নেই বাবা। ভাবনা তো কোনো ছেড়ায় না মা। তা যায় না। আজ আমি আর তুমি ছাড়া আমাদের সংসারে আজ কেউ নেই। না বাবা, আরেকজন আছে। যদিও আজ 12 বছর আমরা তাকে দেখিনি। আচ্ছা মা, বাবা জেল থেকে চিঠি লেখার পরে আর কোনো চিঠি লেখেনি কেন? সেই চিঠিতে তার কারণও লেখা আছে বাবা। সেই চিঠি তোমার কাছে আছে? সেই তার শেষ চিঠি চিহ্ন তিনি ছিঁড়ে ফেলতে বললেও আমি পারিনি বাবা। মা, মহামায়া, কত আশা করেছিলাম তুমি আমি খোকাকে নিয়ে সোনার সংসার তৈরি করব। আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হেমাঙ্গিনী বলে একজন মেয়ে লোককে খুন করার অপরাধে আজ আমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। পৃথিবীতে আর কেউ বিশ্বাস না করো, অন্তত তুমি বিশ্বাস করো আমি সম্পূর্ণ নির্দোষ। আইনের পেঁচে জজ ও জুরির বিচারে আমার শাস্তি দিল। ভগবান জানেন আমি সম্পূর্ণ নিরপরাধ। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তোমার কাছে আমার জীবনের শেষ অনুরোধ, শুধু অনুরোধ নয়, ভিক্ষে। আমার সঙ্গে সমস্ত সম্বন্ধ মুছে ফেলে দিও। নাম গোপন করো, পরিচয় গোপন করো, দেশ ত্যাগ করো। আমার খোকা, আমার শঙ্কর যেন কখনো জানতে না পারে যে তার বাবা খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। শুধু তার মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে ভিক্ষাটা দিও। খোকাকে উকিল করো, সে যেন আমার মতো মিথ্যা অপরাধে অভিযুক্ত আসামিদের পক্ষ সমর্থন করে। ভাগ্যের ওপর তোমাদের ভার দিয়ে আমি আমার কবরের মধ্যে ঢুকলাম চিরকালের জন্য। আজ মনে হচ্ছে এতকাল যা বিশ্বাস করে এসেছিলাম, আইন, আদালত, বিচার, ন্যায়, ধর্ম, ভগবান, সব মিথ্যে। শঙ্কর, শঙ্কর, আজ 12 বছর আমি হাত দিয়ে পা দিয়ে দিন ঠেলে রেখেছি। শুধু একটি মাত্র আশা নিয়ে তুই বড় হয়ে উকিল হয়ে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করবি। সেই দিনটির জন্য দিনের সঙ্গে, রাতের সঙ্গে, মনের সঙ্গে লড়াই করে অপেক্ষা করছি বাবা।
যাচ্ছি শঙ্কর। হ্যাঁ মা, আগে কলকাতা, পরে কৃষ্ণনগরে। সেখানে গিয়ে কি করবি তা ভেবে দেখেছিস? জানি না কি করব, কিন্তু যেটা আমাকে হবে। শঙ্কর, বারণ করো না মা, বারণ করলেও আমি শুনবো না। না না না, বারণ তোকে আমি করবো না, বারণ তোকে আমি করবো না, বরং বরং আমি তোকে আশীর্বাদ করছি। তবে এত ভাবছো কেন? ভাবছি, সংসারে তুই কিছুই জানিস নি বাবা, চিরজীবন লেখাপড়া করে কাটিয়েছিস, মাত্র এক বছর আদালতে বেরিয়েছিস। বিদেশ বিভূমি নির্বান্ধব দেশ, সংসার বড় কঠিন জায়গা বাবা। যে কাজ করতে যাচ্ছিস সে কাজ করতে গিয়ে যদি মনে মর্মান্তিক আঘাত পাস, যে আঘাত পেয়েছি তারপরে কোনো আঘাত আমার লাগবে না মা। পারবি শঙ্কর, পারবি ছেলের কাজ করতে? স্ত্রী হয়ে আমি যা পারিনি তার প্রতি তোর আর আমার দুজনের কর্তব্য করতে। মানুষ যা করতে পারে তার চেয়ে অনেক বেশি চেষ্টা করব মা। খুনের অপরাধে দণ্ডিত আসামি হল প্রশান্ত চারের চেয়ে আমার জন্মদাতা, আমার কাছে সবচেয়ে বড় দেবতা। মা তুমি ভালো থাকবার চেষ্টা করো, কেমন? আমার শঙ্করকে তুমিই দেখো ঠাকুর। শঙ্করচার্যজি কে? আমি। ও, আপনি কয়েদি প্রশান্তচার্যজির সঙ্গে দেখা করতে চান? আপনি তার ছেলে? আগে হ্যাঁ। আশ্চর্য! আশ্চর্য কেন? আজ 12 বছরের মধ্যে কয়েদি প্রশান্তচার্যজির সঙ্গে কেউ কখনো দেখা করতে আসে? আজ হঠাৎ আপনি তার ছেলে বলে এসে দাঁড়ালে কেমন করে বিশ্বাস করতে পারি বলুন? তাহলে যাই হোক, কয়েদি প্রশান্তচার্যজির সঙ্গে আপনার দেখা হবে। দেখা হবে না? না, জেলের আইন ভঙ্গ করবার জন্য কয়েদি এখন আছে সলিটারি সেলে, মানে নির্জন কারাবাস। তার সঙ্গে আপনার 6 মাসের মধ্যে দেখা হবে না। তাহলে তার সঙ্গে দেখা করবার কোনো উপায় নেই? না। ও, তিনি কেমন আছেন জানতে পারি কি? বলা আইন বিরুদ্ধ, তবে জেনে রাখুন কয়েদি এখনো মারা যায়নি। তিনি কি অসুস্থ? প্রশান্ত চ্যাটার্জি হয়তো পাগলা কারোতে পাঠাতে হতে পারে, অবশ্য পাগল বলে প্রমাণিত হলো। কোথায় যাবেন বাবু? আমি আমি কোন একটা হোটেলে গিয়ে উঠবো। হোটেল? হোটেল তো সব হাই স্ট্রিটে। তা আসুন, এক টাকা দেবেন এখন, দুজনে আছেন যখন। না মানে, না না, আমি ওনার সঙ্গে যাব না, আমি যাব নেদেলপাড়া। ও, আমি ভেবেছিলাম আপনারা দুজনে একসঙ্গে যাবেন। তবে এক কাজ করুন না, আপনি বরং আগে যান, আমি পরের গাড়িতে যাবো। শুন, না আমার সেরকম কিছু তাড়াতাড়ি নেই, আপনি যান। না না, তাই বলে আপনি হেঁটে হেঁটে যাবেন? তা হয় না। তাতে এক কাজ করুন না, আপনারা দুজনে একসঙ্গে চলুন না, দিদিমণিকে নেদেলপাড়ায় নামিয়ে দিয়ে তারপরে আপনাকে পৌঁছে দেবে। এখন আটানা আটানা দিয়ে দেবেন। না ভাই, তুমি ওকেই পৌঁছে দাও।
মিছে ভদ্রতার জন্য কষ্ট করার দরকার নেই, চল আমাদের একসঙ্গে পৌঁছে দেবে। অবশ্য আমার সঙ্গে যেতে যদি আপনার আপত্তি না 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 আপত্তির কিছু নেই, তবে তবে আর দেরি করছেন কেন, চল। আপনি নিশ্চয় কৃষ্ণনগরের লোক নন? আগে না, আমি পাটনা থেকে আসছি, তবে বাংলাদেশে না হলেও কৃষ্ণনগরে আমি প্রথম এলাম। কোন আত্মীয় স্বজনের বাড়ি উঠেছেন বুঝি? না না, আমার এখানে কোনো আত্মীয় স্বজন থাকেন না। তাহলে হোটেলে উঠেছেন? সেরকম তো ইচ্ছে আছে, কিন্তু কিন্তু আমি তো এখানকার কোনো হোটেল জানি না। জজকোর্ট আর হাই স্ট্রিটের কাছে একটা হোটেল আছে, নাম প্রীতি হোটেল। বেশ, সেখানে গিয়ে উঠবো। সাতটা কথা বিনিময় করলে লোকের সঙ্গে বন্ধুত্ব হয়ে শুনেছি। আমি তো বেহার মতো আপনার সঙ্গে অনেক কথা বলছি, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম রীতা মুখার্জি। আমার নাম শঙ্কর, মানে শঙ্কর চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। আমি পেসিটি গার্লস স্কুলে মাস্টারি করি। আপনি নিশ্চয়ই মাস্টার নন? আগে না, আমি সবে ওকালতি আরম্ভ করেছি। অবশ্য আমার মা আপনার মতোই একজন শিক্ষয়িত্রী। বাহ, বেশ তো। আরে শোনো শোনো, এদিকে এদিকে থামো থামো। এই মুশকিল করলেন দিদিমণি, আমার কাছে তো ভাঙানি নেই, আপনার কাছে আছে বাবু? না দেখছি না, হবে না তো। ঠিক আছে, তুমি টাকাটা নিয়ে নাও, বাবুর কাছ থেকে আর ভাড়া নিও না, বুঝেছো? না না, ভাড়াটা আমি দিয়ে দেবো, আপনার সঙ্গে দেখা না হলে পুরো ভাড়াটা আমাকেই দিতে হতো। বাহ, আপনার সঙ্গে দেখা না হলে পুরো ভাড়াটা তো আমাকেই দিতে হতো। আপনি বিদেশি লোক, আমাদের এখানে এসেছেন, আমার কাছে দিন একটা থাক না, আর আটানা পয়সার জন্য যদি সেরকম অস্বাস্তি বোধ করেন এই বাড়িতে দিয়ে যাবে। অবশ্য বলে মানে যদি আমার নামটা ভুলে না যান, যেরকম নাম আমার। না না, আপনার নাম আমি ভুলবো না। সেজন্য নয়, এই বাড়িতে আমার আরো দুজন বন্ধু থাকে, গীতা আর সীতা বলে। ওই দেখুন না কিরকম কৌতূহল নিয়ে তাকাচ্ছে, দেখেছেন? আচ্ছা চলো, নমস্কার। নমস্কার। মাফ করবেন। চাই আপনার? আচ্ছা, এই বাড়িতে বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল না? বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানি, মানে 12 বছর আগেকার কথা বলছি। ইন্স্যুরেন্স কোম্পানির স্থানীয় এজেন্টের নাম ছিল শ্রী সহদেব দত্ত। ও তাই, বলুন, সে তো কবে উঠে গেছে মোটা এখান থেকে? উঠে গেছে মানে কৃষ্ণনগরে তাদের কোনো অফিস নেই। ও, তা কতদিন হবে উঠে গেছে? সাল সন তারিখ কি আমি হিসেব করে রেখেছি মশাই? তবে অনেকদিন এই পর্যন্ত। আচ্ছা, আর লোকাল এজেন্ট সহদেব দত্ত মশাইয়ের কোনো খোঁজ দিতে পারেন? সবাই নিজে নিজে ধান্দা নিয়ে ব্যস্ত, কে কার খোঁজ রাখে বলুন। তবে হয়তো আপনি ওটার সঙ্গে সঙ্গে অন্য কোথাও চলে গেছেন। ও আচ্ছা, নমস্কার। নমস্কার।
আপনার নাম, পিতার নাম, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, ঠিকানা, বয়স, পেশা, এইবার নামটা সই করে দিন, আর দশটা টাকা অগ্রিম দিন। বাবুকে সাত নম্বর ঘরে নিয়ে যাও, আর এই সুটকেসটা নিয়ে যাও। আগে কৃষ্ণনগর সমাচারের ম্যানেজারের সঙ্গে আমি একবার দেখা করতে চাই। আমি ম্যানেজার, কি দরকার বলুন। আচ্ছা, আপনাদের কাগজের পুরনো ইস্যুগুলো সব দেখা যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই দেখা যাবে। 40 বছর আগে যখন এই কাগজ বেরিয়েছিল তখন থেকে সমস্ত ইস্যুর কপি এখানে আপনি পাবেন। বলুন কোন সালের দরকার বলুন। আগে 12 বছর আগে। 12 বছর আগে মানে 1942 সাল। হ্যাঁ, 12 বছর আগে। আচ্ছা, তো সারা বছরের দরকার আপনার নাকি বিশেষ কোনো মাস আছে? আগে না, বছরটা মনে থাকলো, মাসটা তো মনে নেই। তবে ওই হেমাঙ্গিনীর খুনের মামলা, ওই প্রশান্ত চ্যাটার্জির যাওয়ার জন্য কারানন্দ, সেটা 1942 সালের 2 জুলাই। 5 টাকা পড়বে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনি অবাক হবার কিছু নেই, এই কাগজের যিনি মালিক তিনি আমার আত্মীয়। আমি এখানে কাজ করি, 2-4 টাকা বেশি রোজগার করি, এই যা। ও, আপনি যা খুঁজছেন তা পেয়েছেন? হ্যাঁ, ম্যানেজারবাবু বললেন পাঠিয়ে দিচ্ছেন। আপনাকে একটু চা পাঠিয়ে দিই কেমন? এই মহাজনী করে আমি যদি একটু আনন্দ পাই, আপনি তত বাধা দেবেন কেন? আপনার কথা বলা শুনে আমার কিন্তু খুব ভালো লাগছে। আর আমি যদি বলি আপনার কথা না বলা শুনে আমারও বেশ ভালো লাগছে, তাহলে হয়তো সেটা বেহায়া পানা হবে। কেন, আমি মেয়ে বলি। ও, আপনি দেখুন, কারাপদ সরকার বিনা রায় হরিপদ কম্পাউন্ডার। হেমাঙ্গিনী খুনের অপরাধী গ্রেপ্তার, রেঙ্গুনগামী জাহাজ হইতে বেঙ্গল ইন্স্যুরেন্সের ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি ধৃত।
বাদী প্রশান্ত চ্যাটার্জি দায়রায় সুবদ্ধ তীক্ষ্ণবুদ্ধি পাবলিক প্রসিকিউটর সুরেন্দ্রনাথ হত্যাপক্ষে মামলা চালাইছে। তারাপদ সরকার আসামিকে শনাক্ত করিতে পারিল না। বীণা ও হরিপদ আদালতে প্রশান্তকে শনাক্ত করিল। তারাপদ সরকারের সাক্ষী অগ্রাহ্য চোখের চোখের জন্য চ্যাটার্জি দোষী সাব্যস্ত। হেমাঙ্গিনীর হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। প্রশান্ত চ্যাটার্জি দোষী সাব্যস্ত। হেমাঙ্গিনীর হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। জজছুরির বিচারে প্রশান্ত চ্যাটার্জি দোষী বলে সাব্যস্ত। প্রশান্ত চ্যাটার্জি দোষী সাব্যস্ত। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দোষী সাব্যস্ত। দোষী বলে সাব্যস্ত। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দোষী বলে সাব্যস্ত। কোন সন্দেহ নেই, নির্দোষ পুলিশ প্রমাণ করার কোন উপায় নেই, কোন উপায় নেই। বাবা দোষী কি নির্দোষী সে আমি জানি না, তবে সেদিন আদালতে হলফ করে আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথাই বলবো। হেমাঙ্গিনীর ঘর থেকে যে লোকটিকে আমি পালাতে দেখেছিলাম সে তোমার বাবা নয়। বাবার সম্বন্ধে আপনি আমাকে সব কথা খুলে বলুন। সেদিন দশহারা 10 জুন 1942 সাল বাইরে ঝিকঝিক করে বৃষ্টি পড়েছে। সন্ধ্যে 7টা আমি ঘরে বসে একটা বই পড়ছি। আমার কম্পাউন্ডার হরিপদ এক পর চা এনে রেখে দিল। এমন সময় হেমাঙ্গিনী দেবী থাকতেন। প্রথমটা আমি তেমন কিছু মনে করিনি, তারপর যখন চা ঢালছি তখন যথেষ্ট পরিমাণে ঘুমিয়ে ওষুধ খাইয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে গলাটা কেটে আলাদা করে ফেলা হয়েছে। আশ্চর্যের বিষয় এই, ডক্টর মৈত্রকে সাধারণত সাক্ষী মানা হলো না, যদিও তিনি সর্বপ্রথম মিতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেছিলেন। পুলিশ ইন্সপেক্টর সুশীল রায় রেঙ্গুনের জাহাজ থেকে তোমার বাবাকে আজ গ্রেপ্তার করে নিয়ে এলেন। তিনি হলেন দায়রায় সুপার্থ, আমি হলাম সরকারি সাক্ষী। পাবলিক প্রসিকিউটর সুরেন দাস আমাকে জেরা করলেন। যে লোকটি মিতা হেমাঙ্গিনীর ঘর থেকে আমাকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল সেই লোকটি আসামি কিনা, আমি বললাম না। খুনির সঙ্গে আসামির চেহারার আকাশ পাতাল তফাৎ। অন্তর্যামী ঠাকুর, তুমি তো সব জানো, আমার স্বামী কোনো অপরাধ করেনি, আমি কোনো অপরাধ করিনি, আমার শঙ্কর কোনো অপরাধ করেনি। তবে কেন কেন এই নির্মম শাস্তি? আমার দ্বারা তোমার কোনো সুবিধা হবে না। আমি বুড়ো অসুস্থ মানুষ, কারো কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে নেই। নেহা, তুমি প্রশান্তবাবুর ছেলে, তাই আমি যা জানি তোমায় সব বললাম। তবে পুলিশ ইন্সপেক্টর সুশীল রায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার বাবার কেস তদন্ত করেছিল,
সেই সব কথা জানে, তার সম্বন্ধে তোমার সব কথা জানা দরকার। আচ্ছা সুশীল বাবু এখন কোথায় থাকেন বলতে পারেন? ওই যে শক্তিনগরে বাস্তুহারা কলোনি হয়েছে সেইখানেই সে থাকতো শুনেছি, তার আসল বাড়ি বরিশাল। শক্তিনগরে বাস্তুহারা কলোনি? আরে হ্যাঁ শক্তিনগর, জেলখানা দারোগা বলেই লোকে তাকে চেনে। বাড়ি আর ডক্টর মৈত্র যিনি সর্বপ্রথম হেমাঙ্গিনীর মৃতদেহ পরীক্ষা করেন তিনি এখন কোথায় থাকেন? তিনি যুদ্ধে গিয়েছিলেন, এখন মস্ত বড় ডাক্তার হয়ে গেছেন শুনেছি, IMS FRCS হয়ে কলকাতার কোন হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট। বিনা হরিপদ? হরিপদ হরিপদ মহেশগঞ্জে ওষুধের দোকান করে, আর বিনা বিনার এখন সে বিনা নেই, তার অবস্থা ফিরে গেছে। এই এই বাড়ির তো সে অর্ধেকের মালিক, দুদিন পরই হয়তো পুরো মালিকই হয়ে যাবে। আর ওই শিল্পাগার বলে দোকানটা তারও অর্ধেকে সে মালিক। আচ্ছা বিনা থাকে কোথায়? এই তো আমাদের ওই ওপরে পাশের ফ্ল্যাটে, আমি তো তারই ভাড়াটে। আচ্ছা আপনাকে অশেষ ধন্যবাদ, আজকে চলি কেমন? আপনি? ও তারাপদ সরকার মশাই সঙ্গে দেখা করতে এসেছিলাম। তারাপদ বাবু দেখা পেলেন? হ্যাঁ পেলাম। আচ্ছা আপনি বুঝি এই বাড়িতেই থাকেন? এই বাড়িটা তো আমারই, তারাপদ বাবু আমারই ভাড়াতে, ওপরের ফ্ল্যাটে আমি থাকি। ও তাই নাকি? আপনি বুঝি তারাপদ বাবুর কেউ হন? আগে না আমি তার কাছে এসেছিলাম একটা কাজে। কাজ মিটলো? আগে হ্যাঁ তা তা একরকম মিটলো। আচ্ছা আপনি কোথায় থাকেন? এর আগে তো আপনাকে আমি কখনো দেখিনি। আগে না আমি বিদেশে গিয়ে প্রীতি হোটেলে। ও ওই হোটেলটা তো আমার দাদার, শিল্পাগার বলে আমাদের বড় একটা দোকানও আছে যেখানে আপনার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। ও আসবেন না একদিন? আচ্ছা আসবো। আচ্ছা আপনি শান্ত হয়ে ফিরছেন তো, আপনার বিশ্রাম দরকার, চলি। তাহলে সুশীল রায় খোঁজ আপনারা দিতে পারেন? পারি না মানে? নিশ্চয়ই পারে, এই যে খাতাটা দেখছেন এই খাতার মধ্যে 143 জন সুশীল রায় আছে। 143 জন সুশীল রায়? আরে মজা আগে থাকতে চমকাচ্ছেন, আগে লিস্টটা দেখুন। চাটগাঁর সুশীল রায় 27 জন, কুমিল্লার 19 জন, ঢাকার ওরেশ্বর 52 জন, ত্রিপুরার 16 জন, ময়মনসিংহ এর 41 আর বরিশালের 14 জন। এর মধ্যে আপনার সুশীল রায় কোনজন? আগে তার বাড়ি বরিশাল। ও তার বাড়ি বরিশাল, তা বরিশালে তো 14 জনের মধ্যে মশাই 3 জন মারা গিয়েছে, 8 জন থাকে নবদ্বীপে, আর বাকি 3 জনের মধ্যে তো একজন মোটা টাকা ঋণ নিয়ে সরে পড়েছে। আমাদের এই যে খাতা দেখছেন না, এই খাতা হচ্ছে বৃহৎ শব্দকল্পত্র। তা আপনার সুশীল রায় থেকে? আগে সুশীল বাবু জেলখানা দারোগা নামে পড়ে। তাই বলুন যে জেলখানা সুশীল দারোগা। বাড়ি বিক্রি করে সরে পড়েছে। বাড়ি বিক্রি করে সরে পড়েছেন? হ্যাঁ। তা আপনি এক কাজ করুন না, আপনি ওই আমাদের নেদেলপাড়া নিবারণকুড়িকে জিজ্ঞাসা করুন না, ও খবর দিতে পারে। নিবারণকুড়ি? নিবারণকুড়িকে চেনেন না? আরে ও সে নিবারণ ময়রা, নিবারণ ময়রার ওই হাতের ওই আপনার সরপুরিয়া কাঁচাগোল্লা আর তারপর ধরেন ওই ছানার জিলিপি, কোথায় কি বলবো, মুখে দিয়ে যদি একটু চাপ দিয়েছেন একেবারে সুরুপ করে পেটের মধ্যে ঢুকে গেছে বুঝলেন, ও চিবতে হয় না চিবতে হয় না। তারপর ধরুন যে সরেশ্বর পুরিয়া ধন্যবাদ। রিতা শিখেছি দেখবি আর কি দেখবো, তোর সেদিনের বন্ধু। আমার এবার বন্ধু কোথায়? সেদিন যার সঙ্গে এক রিক্সা থেকে নাম দি কোথায় দিতে গিয়ে ওই যে নিবারণ মাগার দোকানের সামনে।
আমি যাদের চিনতে পারি তাদের চিনতে কখনো ভুল করি না। আপনার ডায়েরিটা কাল ফেলে এসেছিলেন সমাজের অফিসে, আমি ভাবছিলাম আপনাকে হোটেলে গিয়ে পৌঁছে দিয়ে আসি। থাক, আর ধন্যবাদ দেবার দরকার হবে না। এই ডায়েরিটা আমার খুব দরকারি। বাহ, দরকারি জিনিস অথচ যেখানে সেখানে ফেলে আসেন মনেও থাকে না, এমনি দিশেহারা। সত্যি দিশেহারা, আপনাকে দেখে তো মনে হচ্ছে রাত্রে বোধহয় ঘুম হয়নি, তার উপরে বোধহয় সারাদিন টোটো করে ঘুরে বেরিয়েছেন। আচ্ছা, নিদারণ ময়রার দোকানে কেন এসেছিলেন বলুন তো? ওই সুশীল রায় বলে একজন ভদ্রলোকের খোঁজ করতে, তিনি আগে পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ও, তার খোঁজ পেলেন? না, উনি বললেন যে কালকে এরকম সময় আসতে, যদি খোঁজ পান তাহলে জানাবেন। আচ্ছা চলি, নমস্কার। আপনার মার বউ, তার তো একেবারে ফাঁক, আপনি সে তবিল নিয়ে কি করবেন? মা শঙ্করীর তবিল হচ্ছে গভর্নমেন্টের তবিল, বুঝলে? ও রামপ্রসাদই শুধু সার বুঝেছিল, ভক্তি বলো আর মুক্তি বলো, সরকারি তবিল একটা হাতে না থাকলে দুনিয়ায় কোন সুখ নেই। তাই কবি অতি কষ্টে সকলের মুখের দিকে চেয়ে বলেছিলেন, দে মা জামাই তবিল দাদি। আপনার মার তবিল মারি থাকবে, কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। বলো, ফোন নাম্বার? সুশীল রায়, সিআইটি ইন্সপেক্টর। হেমাঙ্গিনীর কেস তদবির করেছিল জেলখানা দারোগা, শক্তিগড়ের বাড়ি বেঁচে দিয়ে 17 নম্বর স্টেশন ধরে বাড়ি ভাড়া করে থাকতো। কেমন করে জানলেন? হাত গুদে। মানে বছরখানেক আগে বাড়ি বিক্রির বিজ্ঞাপন বেরিয়েছিল সমাচারে। তাও আপনার মনে আছে? দেখছো মনে আছে, কাজে কোনো প্রশ্ন হয় না। আচ্ছা, এখন তিনি কোথায় আছেন? এখন তিনি ইহলোকে আছেন নিশ্চয়ই, যখন পরলোক গমনের কোনো খবরই পাইনি। কোথায় আছেন দাদু? 2 সপ্তাহ আগেকার সমাচার দেখো, তাহলে সব জানতে পারবে। দে মা আমায় তবিল দাবি, আমি মুখারাম নই শঙ্করী, দে মা আমায়। শঙ্করবাবু আসুন আমার সঙ্গে। কোথায়? আমাদের বাড়িতে। রোজ রোজ আমাদের বাড়ির সামনে যে ফিরে যাবেন তা হবে না। কিন্তু না, এর মধ্যে কোনো কিন্তু নেই, আর কোনো কিন্তু থাকলেও শুনবো না। আসুন আমার সঙ্গে। আপনি আসবেন বলে তাই আনিয়ে রেখেছি। কাল যে বললেন আপনাকে ঠিক কেমন সময় নিবারণ আসতে বলেছে? দেখুন, একমাত্র মা ছাড়া এমন করে কেউ আমাকে বসে খাওয়ায়নি। কেন, আপনার বোন স্ত্রী? আগে না, বোন আমার নেই আর স্ত্রী আমার এখনো হয়নি, মায়ের আমি এক ছেলে। তাই না বসে খাওয়ালে খাওয়া হয় না। কেমন করে জানলেন? মেয়েদের মন এমন অনেক কথা বলে দেয় যা ঠিক বোঝানো যায় না। সুশীল বাবুর খুব সন্ধান পেলেন না? অথচ তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে, কেমন করে হোক। তার জন্য আপনাকে বেশি কাজ খড় পোড়াতে হবে না, নিন চা খেয়ে নিন, তারপর শশীবাবুর সঙ্গে দেখা করবেন। আপনি আপনি তার ঠিকানা কেমন করে জানতে পারলেন? বাড়ি আপনি তো কাল আমাকে বললেন, আপনার কথা শুনে মনে হলো আপনি খুব অস্থির হয়ে তার খোঁজ করছেন, তাই আমি সারা কৃষ্ণনগর খোঁজ করে
আমি তার সন্ধান করতে পারিনি। আর আপনি আমার মুখের কথা শুনেন, কৃতিত্বটা আমার চেয়ে আমার দাদু মানে কৃষ্ণনগর সমাজের সবজানটা ম্যানেজার বাবুরই বেশি। তার কথা ঠিক জানতে পারলাম, সুশীলবাবু মাসখানেক আগে স্টেশনে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে স্থানীয় হাসপাতালে আছেন। আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছি, আঘাতটা গুরুতর হলো, এখন তিনি একটু ভালো আছেন। দেবেন না ধন্যবাদ, আমার পাওনা আটানার সঙ্গে এটাও না হয় যোগ করে নেবেন। যে জীবনে কঠিন সাধনার উপর দাঁড়িয়ে স্বপ্ন দেখছিল, চেষ্টা করলে কোনো জিনিসই তার নাগালের বাইরে নয়। সে যদি হঠাৎ জানতে পারে যে তার বাবা আজ 12 বছর ধরে একটা জঘন্য খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি, ভাবুন তো দেখি তখন তার মনের অবস্থাটা কি হয়। শুধু সেইটুকু ভেবে আপনি অকপটে আমাকে সব কথা খুলে বলুন সুশীলবাবু। তুমি ঠিক তোমার বাবার মতো অদ্ভুত, কিন্তু জানো আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে হেমাঙ্গিনীর এই খুনের ব্যাপারে আর কারো কাছে আমি মুখ খুলব না, আর সেসব আমি নিজের মন থেকে ছুঁয়ে মুছে ফেলেছি পুরনো পচা কাগজের মতো। তুমি প্রশান্ত বাবুর ছেলে, আমারও তো দিন শেষ হয়ে গেছে, বারো বছর হয়ে গেল, মনে হচ্ছে যেন কালকের ঘটনা। দেখুন স্যার, একটা শোনাচ্ছি, সাবধান হচ্ছে আঙুলের ছাপ পাওয়া যাবে। আদালতে দাখিল করা হয়নি? না, দাখিল করা হয়নি, কিন্তু তার সঙ্গে একটা চিঠি পাওয়া গেছিল। স্যার, এখানে চিঠি পাওয়া গেছে, তাহলে কোনো নাম সই নেই। পড়তো পড়তো। হেমাঙ্গিনী, তোমার সঙ্গে মাঝে মাঝে কখনো দেখা হয় অবশ্য, কিন্তু আমি ছাড়াও তোমার আর দু চারজন পুরুষ বন্ধু আছে, কাজেই কেমন করে বুঝবো যে তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। যা হোক, ব্যস্ত হও না, সামনে 10 তারিখে দশহরার দিন সন্ধেবেলা আমি তোমার বাড়ি যাব, পিছনের দরজা খুলে রাখবে অতি অবশ্য, গিয়ে সব ব্যবস্থা করব। আশা করি এ ব্যাপার নিয়ে কোনো কলঙ্ক বা কুৎসার সৃষ্টি করবে না। তোমার ইন্স্যুরেন্স নিয়ে যাতে কোনো গোলমাল না হয় তাও দেখব। স্যার, এই চিঠি আর সোনার সিগারেট কেসটা যার সেই খুনি, কোনো সন্দেহ নেই। সন্দেহ থাকবে না তখনই যখন জানতে পারবো হেমাঙ্গিনীর এই অবস্থা কথাটার মানেটা। অবস্থা কথাটার মানে জানতে আর দেরি হলো না। তারপর তিনি সিভিল সার্জন ময়না তদন্ত করে আমাদের জানালেন মৃত্যুকালে হেমাঙ্গিনীর অবস্থা কি ছিল। মর্নিং স্যার। মর্নিং। এই নাও পোস্টমর্টম রিপোর্ট, সিভিল সার্জন পাঠিয়েছে। কি সর্বনাশ, মৃত্যুকালে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্বা ছিল, এতক্ষণে চিঠি ছাড়া একটা মানে পাওয়া গেল, এখন কি করবে ভাবছো? এখন দেখতে হবে স্যার যে হেমাঙ্গিনীর বাড়িতে সবচেয়ে বেশি কার যাতায়াত ছিল, কে হেমাঙ্গিনীর সবচেয়ে বেশি প্রিয় পাত্র ছিল, আর হেমাঙ্গিনীর এই অবস্থার জন্য দায়ী কে, চিঠিটা তার হাতের লেখা কিনা এবং সিগারেট কেসটা তার কিনা। ভালো করে বুঝে দেখো, হেমাঙ্গিনীর এই অবস্থার জন্য যে দায়ী চিঠিখানা তারই হাতের লেখা এবং সেই খুনি। এমন সময় সহদেব দত্ত নামে একজন ধনী ব্যবসায়ী এবং ইন্স্যুরেন্স এজেন্ট ঈশ্বর প্রেরিত হয়ে আমাদের কাছে হাজির। কি খবর সহদেব? এই মাত্র নবদ্বীপ থেকে ফিরে এসে শুনলাম যে হেমাঙ্গিনী কাল রাত্রে খুন হয়েছে। হেমাঙ্গিনী আমার আপন খুড়তুতো বোন স্যার, আমরা বংশে দুটি বেঁচে ছিলাম, সে আমার যে কত ছোট সেও কি করবে বলো, সবই অদৃষ্ট। অল্প বয়সে মারা গেল, সবই তার অদৃষ্ট।
কিছু সৎকারের জন্য তার মৃতদেহটা দেবার ব্যবস্থা করে দিতে হবে। তার জন্য আটকাবে না, আমাদের কাজ হয়ে গেছে, ও হাসপাতালে গেলেই তুমি মৃতদেহ পাবে। আমরা হাবাতের ঘরে জন্মাইনি স্যার, বাড়ি ঘর দোর সম্পত্তি ইন্স্যুরেন্স নিয়ে হেমাঙ্গিনী লাখ টাকার মালিক ছিল, আমি তার একমাত্র আত্মীয়র উত্তরাধিকারী। আমি 5,000 টাকা পুরস্কার দেবো স্যার, যে হেমাঙ্গিনী হত্যাকারীকে ধরিয়ে দিতে পারবে। এ তো খুব ভালো কথা, আমি আজই পুরস্কার ঘোষণা করে দিচ্ছি। একটা কথা জবাব দাও তো সহদেব, কোনো কিছু গোপন না করে, তাহলে খুনিকে ধরা সহজ হবে। আচ্ছা হেমাঙ্গিনীর সঙ্গে ইদানিং কার বেশি আলাপ ছিল? আগে সেই অল্প বয়সে বিধবা হয়েছিল, দু চারজন পুরুষ বন্ধু তার ছিল বটে, আমরা কোনোদিন আপত্তি করিনি, যা করে সে খুশি হয় তাই করুক। তবে ইদানিং তার আলাপ হয়েছিল আমাদের ইন্স্যুরেন্স ইন্সপেক্টর প্রশান্ত বাবুর সঙ্গে। ইন্স্যুরেন্স ইন্সপেক্টর প্রশান্ত বাবু? আগে হ্যাঁ, প্রশান্ত চ্যাটার্জি। হেমাঙ্গিনী একটা 50,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে গোলমাল হয়, সেইটির অনুসন্ধান করতে তিনি প্রথম আসেন। আমি তাকে হেমাঙ্গিনী বাড়ি নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিই, তারপর থেকে প্রায় তিনি হেমাঙ্গিনী বাড়িতে আসতেন। হেমাঙ্গিনীর সঙ্গে তার অন্য কোন রকম সম্বন্ধ? আগে তা অসম্ভব নয়, হেমাঙ্গিনী যুবতী, প্রশান্ত বাবু যুবক সুপুরুষ। প্রশান্ত বাবু এখন কোথায় থাকেন? আগে কাল সকালে অফিসে তার সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন যে কাল সন্ধ্যেবেলা তিনি হেমাঙ্গিনীর বাড়িতে যাবেন। আরো বললেন, আর কি বললেন? আগে আরো বললেন যে হেমাঙ্গিনী বাড়ি যে তিনি সন্ধ্যেবেলা যাবেন, এই কথা যেন আমি কাউকে না বলি, আর যে কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি তিনি আমার সঙ্গে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিলেন। অত তিনি জাননি কৃষ্ণগরি ছিলেন? আগে হ্যাঁ, আমি এই মাত্র তার হোটেল হয়ে আসছি, শুনলাম তিনি কাল রাত্রে ছেড়ে কলকাতায় চলে গেছেন। কাল রাত্রে ছেড়ে কলকাতায় চলে গেছেন? আচ্ছা একটা কথা, প্রশান্ত বাবু ছাতি ব্যবহার করেন? আগে না, ছাই রঙের বর্ষাতে এক টুপি। সুশীল প্রশান্ত ইজ আওয়ার ম্যান, তাই গ্রেপ্তার কর, সমস্ত ব্যবস্থা কর। হেমাঙ্গিনী মৃত্যুর দিন সহদেব কৃষ্ণনগরে ছিল? না, তখন সে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিল। সেই কথাই বলে, কিন্তু তার কথা সত্যি কিনা এটা অনুসন্ধান করা হয়েছিল? অফিসিয়ালি হয়নি। তারপর? তারপর আমরা প্রশান্ত বাবুকে গ্রেফতার করে সোজা কৃষ্ণনগরে নিয়ে আসি। তুমি হেমাঙ্গিনীকে খুন করেছ? না না, পরশুদিন সন্ধ্যাবেলা তুমি হেমাঙ্গিনীর বাড়িতে গিয়েছিলে, এই চিঠি তার প্রমাণ। আমি আগেও অনেকবার তার বাড়িতে গিয়েছি ইন্স্যুরেন্স পলিসির জন্য, বাড়িতে গেলে কিছু খুন করা হয় না। এই তার গলা কেটেছ? না না, ওটা আমার দাড়ি কামাবার খুন। হেমাঙ্গিনীর সঙ্গে তোমার আসক্তি ছিল? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, তারাই আমার জীবনের সব, তাদের আমি ভালোবাসি। তুমি তার অন্তঃসত্ত্বার জন্য দায়ী ছিলে? না, কি বলছেন, কি বলছেন, সব মিথ্যে, সব মিথ্যে, সমস্ত মিথ্যে, আমি বলছি সমস্ত মিথ্যে, সমস্ত মিথ্যে, আমি বলছি সমস্ত মিথ্যে। 5,000 টাকা পুরস্কার তোমরা পাবে, যাও। প্রশান্তই দোষী তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু স্যার খুন করে যে পালাতে চায় সে কখনো পুলিশের সুবিধা হবে জেনে নিজের নামে বার্থ রিজার্ভ করে না, বা খুন করার অস্ত্রখানাও নিজের ব্যাগের মধ্যে রেখে দেয় না। আর ওই চিঠিটা যেটা হেমাঙ্গিনী ঘরে পাওয়া গিয়েছিল তার লেখার সঙ্গে প্রশান্তর হাতের লেখার কোনো মিল নেই, আর ওই সিগারেট কেসটাও প্রশান্তর নয়। আসল সূত্র ছেড়ে দিয়ে ফুপি ধরে টানাটানি করো না, সিগারেট কেসটা কার আমাদের ভাববার দরকার নেই। চিঠিখানা সে বাঁ হাতে লিখেছিল, পুলিশ কখনো তার সন্ধান পাবে না মনে করে সে নিজের নামে বার্থ রিজার্ভ করেছিল, আর খুরখানাও ফেলে দেয়নি। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সবই তার বিরুদ্ধে। কিন্তু স্যার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এর উপরে খুনি মামলা। বেশি তর্ক করো না, আমার কথা মতো কাজ করো, প্রশান্তই খুনি, যাও। কথার ইচ্ছে কম, হেমাঙ্গিনীকে হত্যা করার অপরাধে তোমার বাবা দায়রা শপথ হলেন, সুরেন দাস পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে দাঁড়ালেন। ওয়েল ডক্টর মুখার্জি, ইয়েস প্লিজ। ময়না তদন্তে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? আমি পোস্টমর্টম পরীক্ষায় সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মৃত্যুকালে হেমাঙ্গিনী দেবী 4 মাস অন্তঃসত্ত্বা ছিলেন। আচ্ছা ডক্টর মুখার্জি, এই রকম একখানি ধারালো অস্ত্র দিয়ে হেমাঙ্গিনী দেবীর গলা কাটা হয়েছিল? এই রকম একটি ধারালো অস্ত্র। এই খুরখানা হতে পারে? হ্যাঁ, এই খুরখানা হতে পারে। মিথ্যে বাড়ি, সব মিথ্যে কথা। তারপর 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 হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলা এই আসামি এসে আমাকে বললে যে সন্ধ্যের সময় সে হেমাঙ্গিনীর সঙ্গে দেখা করবে।
না না মিথ্যে কথা, তোর সঙ্গে আমার সেদিন দেখাই হয়নি। তারপর আসামি আমাকে বলে যে কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি যে সে সেদিন সন্ধ্যেবেলায় আমার সঙ্গে নবদ্বীপে দশহরা স্নান করতে গিয়েছিল। আসামি কি তোমার সঙ্গে নবদ্বীপে গিয়েছিল? আগে না, পরদিন দশটার সময় ফিরে এসে হেমাঙ্গিনী খুন হয়েছে শুনে আসামির বাড়িতে গিয়ে দেখি আসামি ফেরার। মিথ্যে মিথ্যে সব মিথ্যে, একেবারে মিথ্যে। দিনা, তুমি বুদ্ধিমতী মেয়ে, আদালতে দাঁড়িয়ে যে কথা তুমি বলবে তার গুরুত্ব কতখানি তা তুমি জানো? জানি, আমি সত্যি বই কখনো মিথ্যে বলবো না। বেশ, আচ্ছা বলো তো, হেমাঙ্গিনী খুন হওয়ার ঠিক অব্যবহিত পরে যে লোককে তুমি সিঁড়ি দিয়ে ছুটে পালাতে দেখেছিলে, এই আসামি সেই লোক কিনা? বেশ ভালো করে দেখে আমার কথার জবাব দাও। আমি জানি আমার সাক্ষীতে আসামির ফাঁসি হয়ে যেতে পারে, কিন্তু আমি আদালতে দাঁড়িয়ে শপথ করে কখনো মিথ্যে কথা বলতে পারবো না। এই আসামি সেই লোক যাকে আমি হেমাঙ্গিনী দেবী খুন হবার পরই সিঁড়ি দিয়ে পালাতে দেখেছিলে? কোনো ভুল নেই এতে? কোনো ভুল নেই। এই আসামি যখন রাস্তার উপর দিয়ে পালিয়ে যায়, তখন রাস্তার আলোতে এত ভালো করে দেখেছিলাম যে কিছুতেই ভুল হতে পারে না। হরিপদ প্রথমে এক কথা বলে আদালতে তাদের কথা বদলালো কেন? তারা যে মিথ্যে বলেছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু কেন বলেছিল তার উত্তর আমিও জানি না। কিন্তু হাতে ঢিল ছোঁড়ার পর আর তা ফিরিয়ে আনা গেল না। পাবলিক কাছে কেউটা সুরেন দাস নাটকীয় ভাবে জজ এবং জুরিদের সামনে বক্তৃতা করবেন। জুরি মহোদয়গণ, আসামির দোষ সম্বন্ধে এমন সব প্রমাণ আপনারা পেয়েছেন যার চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না। এমন জঘন্য নারী হত্যা খুনের ইতিহাসেও বিরল। এই জঘন্য বীভৎস হত্যার শাস্তি প্রাণদণ্ড নয়, যাতে একটি মুহূর্তেই জীবন শেষ হয়ে যাবে। এর উপযুক্ত শাস্তি হচ্ছে যাবজ্জীবন দীপান্তর, যাতে বিবেকের কষাঘাতে দিন রাত জর্জরিত হয়ে তিলে তিলে এই নারকীয় অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয়। সমস্ত মিথ্যে, আদালত মিথ্যে, ধর্ম মিথ্যে, সমস্ত মিথ্যে। কিন্তু তুমি কেমন করে জানতে পারলে আমার মনের কথা? আমার মন দিয়ে
আমার মনের আয়নায় যে তোমার মুখ ভেসে উঠেছে। না না বেটা, এ হয় না, এ হতে পারে না। কি আমার দুঃখ, কি আমার গ্লানি। আমি জানি তোমার সব কথা। অসম্ভব। তুমি শঙ্কর চ্যাটার্জি, প্রশান্ত চ্যাটার্জির ছেলে। প্রশান্ত চ্যাটার্জির সব কথা আমি জানি। কিন্তু তুমি অসম্পতির সব কথা আমায় জিজ্ঞাসা করো। আমি খুনি আসামির ছেলে যেন আমার সঙ্গে মিশতে বা আমাকে নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে খাওয়াতে। তোমার এতটুকু কবিতা হলো না? তুমি জমকালে না? না, তোমাকে দেখে ভালো লাগলো। মনে হলো জীবনে এমন একজনকে প্রথম দেখলাম যে আপন খোলা, নিজে ব্রত আর ধ্যান নিয়ে আছে। তারপর যখন তোমার পরিচয় জানতে পারলাম, বুঝতে পারলাম কেন তুমি এসেছো, তখন মনে হলো তুমি নিজের মনে নিঃসহায়, নিঃসম্বল, একলা। তোমার সব কথা ভেবে আমার চোখে জল এলো। নিজের মনের অজ্ঞাতে আমি গিয়ে দাঁড়ালাম তোমার মনের কাছে। যখন আমার পরিচয় পেলে লোকে আমাকে ব্যঙ্গ করবে, ঠিক সেই দুঃখের দিনে তোমার সঙ্গে হলো আমার দেখা। কেন জানি না, সকলের কাছে গোপন করলেও তোমার কাছে নাম গোপন করতে পারিনি। কি বলি, মনে হচ্ছিল আমার জীবনের এই শূন্যতাকে ভরাতে পারে তোমারই মতো কোনো বন্ধু। বন্ধু? হ্যাঁ, যে সমবেদনা দিয়ে দেখে, অযাচিত ভাবে, বিনা প্রশ্নে পাশে এসে দাঁড়ায়, সান্ত্বনা স্নেহ স্পর্শ দেয় দুঃখের দিনে, সেই তো বন্ধু। আমার জীবনে যা ঘটেছে তা জানলে বন্ধু বলা তো দূরের কথা, আমার সঙ্গে কথা বলতে তোমার সম্মানে বাধ্য। না না রিতা, কখনো না। যা কিছু ঘটুক না কেন তোমার জীবনে। আর আমি যদি বলি আমি পূর্ব বাংলার এক নিগৃহীতা মেয়ে? তাও না, অনন্ত মমতা, প্রীতি আর স্নেহ রইল তোমার জন্যে। যারা কারাগারে পচেছে, ফাঁসি কাটে মরেছে, তাদের প্রতির সঙ্গে তোমাদের বেদনা যোগ দিয়ে এসেছে দেশের স্বাধীনতা। তোমাদের বেদনা দিয়ে তো গড়া হয়েছিল দেশে মাতৃকার বেদিতা। তুমি প্রথম যে আমার কথা শুনে চমকালে না। তোমার মতো করে আমায় আর কেউ কখনো বলেনি এমন কথা যা মানুষকে দেয় আশা আর আলোর ইঙ্গিত। আলো মুছে দিলে ভরুক আকাশ, আধার মেঘে তোর দিশাহারা পথে ঝড় ঝঞ্ঝা থাকুক জেগে, তবু হে থা শেষ নয় রে। আসুন আসুন, আপনারা খদ্দের, আপনাদের জন্যই তো দোকান খুলে রাখা। আসুন। শুনেছি রূপ থাকলে বুদ্ধি টুকু থাকে, আপনার দেখে দুই। না না না, আমার আবার রূপই বাকি, বুদ্ধি বাকি। আচ্ছা, আপনার নামটা কি জিজ্ঞেস করতে পারি? আমার নাম, আমার নাম শঙ্কর, মানে শঙ্কর চৌধুরী, থাকি আমি পাটনায়। এখানে এসেছি কোর্টে একটা কাজে। আচ্ছা, এই দোকান আপনার না? হ্যাঁ, আমার আমার এক দাদা সহদেব দত্ত। সহদেব বাবু বুঝছি আপনার আপন দাদা? না না না, অনেকদিনের আলাপ, দাদা বলেই ডাকি, আর আমাদের একই কারবার তো। সহদেব বাবু খুব বড় কারবারি না? হ্যাঁ, আগে ইন্স্যুরেন্স কোম্পানির দালাল ছিলেন, কারবারি হয়েছেন পরে। বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির দালাল না? হ্যাঁ, তা আপনি কি করে জানলেন? আমি ওই যে ওই ইন্স্যুরেন্স কোম্পানির পাটনা অফিসে কাজ করি। তাই নাকি? বেশ বেশ। আচ্ছা, আপনি তো তারাপদ বাড়িতে রোজ যান, আসবেন না একদিন আমার ওখানে?
আজ রাত্রে আমার সকাল সকাল ছুটি। আর ব্রাহ্মণ মানুষ যখন নেমন্তন্ন করছেন, আসবো। ওরে সর্বনাশ, নটা বেজে গেল? বাজলেই বা নটা, দশটা, এগারোটা, বারোটা, অনেক আছে। কিন্তু অনেক দেরি হলে হাকিম যে তারা করবে। চল, নমস্কার। হ্যাঁ নমস্কার, আজ রাত্রে আসবেন কিন্তু। আচ্ছা। শঙ্কর চৌধুরী নামে একটি সুন্দর মতো লম্বা চব্বিশ পঁচিশ বছরের ছেলে এখানে এসে আছে। দশ বারো দিন ধরে এসেছে, না অজ্ঞাত কুলসীর লোক কি মতলবে ঘরে বোঝা শক্ত। তো দিন রাত তো বাইরে বাইরে ঘরে, শুনেছি কোর্টে কি কাজ আছে, সন্দেহের কোনো কারণ আছে? নজর রেখো, বলা যায় না তো। এই মাত্র তার একটা চিঠি এসেছে পাটনা থেকে। দেখি আপনার বিশ্বাস আমার বাবা নির্দোষ, তাকে নির্দোষ বলে প্রমাণ করতে আপনি আমাকে সাহায্য করুন। আমি জানি তোমার বাবা নির্দোষ, কিন্তু তা প্রমাণ করবার একমাত্র উপায় হলো প্রকৃত খুনিকে ধরা। এতদিন পরে তো অসম্ভব। না না, আমি কিছুই অসম্ভব বলে মনে করি না। জীবনে আমি কখনো হার স্বীকার করিনি, আজও করব না। বেশ, কেন আপনি বিশ্বাস করেছিলেন আমার বাবা নির্দোষ? কেন আপনি বিশ্বাস করেছিলেন বলুন। বলছি বলছি, হেমাঙ্গিনী ঘর থেকে যে সিগারেট কেসটা পাওয়া গিয়েছিল, এস আর এইচ মনোগ্রাম করা, সেটা কার? তাতে যে স্পষ্ট আঙুলের ছাপ ছিল সেটা তোমার বাবার নয়, তবে কার? কেন তা অনুসন্ধান করা হলো না? কেন কেন প্রমাণ হলো না যে হেমাঙ্গিনী ঘর থেকে যে ইঙ্গিতপূর্ণ চিঠিখানা পাওয়া গিয়েছিল সেখানে তোমার বাবারই বাহাতের লেখা? হেমাঙ্গিনী, হেমাঙ্গিনীর মৃত্যুতে যার সবচেয়ে বেশি লাভ হয়েছিল সেই সহদেব কোথায় ছিল হেমাঙ্গিনীর মৃত্যুকালে? কে তার অনুসন্ধান করলো? কেন কেন বিনার হরিপদ পুলিশের কাছে এক কথা বলে আদালতে গিয়ে আবার কথা বদলালো? শঙ্কর, জানো শঙ্কর, এই বিনা সদর বাড়ি চাকরি করত, ভদ্র বসেছি, আর হরিপদ ছিল 30 টাকা মাইনের কম্পাউন্ডার। আচ্ছা, হেমাঙ্গিনীর ঠিক মৃত্যুর পরে তাদের অবস্থা কি করে এত ভালো হয়ে গেল? এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে, বেশি ট্রিক আর সিক্রেট ওয়ার বলি। কিন্তু কারা তারা, কারা তারা? আমি সময় পেলে আর অদৃষ্ট অন্যরকম হলে প্রমাণ করতে পারতাম যে তোমার বাবা নির্দোষী, কিন্তু কিন্তু আমি তো পারলাম না শঙ্কর। হ্যাঁ এই নাও, আমার অনুসন্ধানের সব কাগজপত্র আমি তোমার জন্য আনিয়ে রেখেছি। আমি অনেক দূরে গিয়েছিলাম শঙ্কর, অনেক দূরে গিয়েছিলাম। হ্যাঁ দেখো, আমাদের পুলিশের শাস্ত্রে বলে যে যে খুন হয় তার জীবনের ইতিহাস থেকেই পাওয়া যায় খুনের সমস্ত তথ্য। তুমি হেমাঙ্গিনীর জীবনের ইতিহাস খুব ভালো করে অনুসন্ধান করো, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খোঁজ করো, তার সঙ্গে অন্য কারোর বিশেষ সম্পর্ক ছিল কিনা, তাদের মধ্যে কেউ বাহাতে লিখতে পারত কিনা, তাদের সবাইকে সন্দেহ করো। শঙ্কর খুব সাবধান, কিছু ঘুরতে ঘুরতে কিন্তু সাপ বেরিয়ে পড়তে পারে। বিষাদ আশা, যার ঘর তো ছবলে আজ আমার এই অবস্থা,
শঙ্কর, খুব সাবধান, খুব সাবধান, ভীমরুলের চাকে ঘা পড়লে কিন্তু, খুব সাবধান শঙ্কর, খুব সাবধান শঙ্কর। আমি বাধ্য হচ্ছি আপনাকে যেতে বলতে, দেখছেন না রুগীর বিকার বেড়েছে, যান আপনি। ভাবছি আচ্ছা, তারাপদ বাবুর মুখে শুনেছিলাম এ বাড়িতে প্রায় বছর চার পাঁচ আগে হেমলতা বলে একটি মেয়ে খুন হয়েছিল, আর সরস্বতী বলে একটি মেয়ের সাক্ষীতে খুনি আসামি নাকি ফাঁসি হয়েছিল। হেমলতা নয়, হেমাঙ্গিনী। হ্যাঁ হ্যাঁ, হেমাঙ্গিনী। আর আমারই সাক্ষীতে আসামির ফাঁসি নয়, দীপান্তর হয়েছিল। এই তারপর 10-12 বছর আগেকার কথা। ওরে বাবা, আপনার সাহস তো খুব। আপনি সেই খুনি আসামির পেছনে পেছনে ছুটেছিলেন? তখন আমার বয়সও কম ছিল, তাই সাহসও বেশি ছিল। বারে হাসছো যে? এমন সব কথা বলছেন যেন আপনি বুড়ি হয়ে গেছেন। তা তোমার চেয়ে তো বড়। মোটেই না, খুব বেশি হন তো আমার সমবয়সী। আমাকে দেখলে বুঝি তাই মনে হয়? তার চেয়েও কম মনে হয়। আচ্ছা, সেই খুনিটাকে কেমন দেখতে ছিল? খুনি ঠিক খুনির মতো দেখতে। মানে তাহলে লোকটা খুব বিভৎস চেহারা বলুন, মানে কালো, বিটি, মোটা, বড়। বলুন না। আমার কিছু অত শত মনে আছে, সে অনেক দিনের কথা। তাহলে সে খুনিকে নিশ্চয়ই আমার মতো দেখতে, না? তোমার মতো? আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন তো। না গো না, তোমার মতো নয়। তোমার মতো দেখতে হলে আমার মতো অনেকেই খুন হতে রাজি হবে। মীনা, মীনা, শহরের দা। সর্বনাশ, এখন উপায়? ইচ্ছে থাকলে কি কখনো উপায়ের অভাব হয়? শঙ্কর চৌধুরী নয়, শঙ্কর চাটুজ্জে, প্রশান্ত চাটুজ্জের ছেলে। তোর মিথ্যে সাক্ষীতে যার বাবার দীপান্তর হয়েছিল মনে নেই? বাড়ি থাকবে তো গো, মুখে নুড়ো জেলে দেব। ও, বাড়ি থাক দেব না বলে কি প্যাঁচ করছো? বাড়ি থাক দেব না তো যাবে কোথায়? মিথ্যে সাক্ষী শুধু আমি দিয়েছিলাম, তুমি দাওনি? হেমাঙ্গিনী ঘর থেকে যে লোকে পালিয়ে যেতে দেখেছিলাম সে কে? বাড়ির ভাগ তুমি আমায় অমনি দিয়েছিলে। কেন পুলিশের কাছে এক কথা বলে আদালতে অন্য কথা বললাম? তোমাকে বাঁচাতে না? আমি না থাকলে পাঠান বেচারা দীপান্ত না হয়ে তোমার ফাঁসি হতো। খুব খারাপ খবর স্যার, খুব খারাপ খবর। প্রশান্ত চাটুজ্জে, হেমাঙ্গিনীর হত্যাকারী প্রশান্ত চাটুজ্জে, তার ছেলে শঙ্কর এসেছে এখানে। আপনি তো তখন পুলিশ। তুমি এবারে মনে ভাঙলে চলবে না শঙ্কর, শুধু যথাসাধ্য নয়, সাধ্যের অতিরিক্ত তোমাকে করতে হবে। বিনা বাবাকে পালাতে দেখেনি, দেখেছিল সহদেবকে। তাহলে এখন বেশ বোঝা যাচ্ছে কেন সে মিথ্যে সাক্ষী দিয়েছে। কিন্তু প্রকৃত হত্যাকারী বাবা ছাড়া আর যে কেউ হতে পারে? তাহলে সুশীল বাবুর কাছে আমার একবার যাওয়া দরকার। নিশ্চয়ই দরকার। শোনো শঙ্কর, আর একটা কথা তুমি জেনে রেখো, তোমার সব দুঃখ কষ্টের মাঝখানে অন্তত একজন বন্ধু তোমার পাশে থাকবে। তা আমি জানি রীতা, তা আমি জানি। দুঃখে কষ্টে আপদে বিপদে আমার পাশে একজন আছে, এই জানা যে আমার পক্ষে কত বড় সান্ত্বনা।
আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি চাই না যে কোনো খুনে আসামি ছেলে আমার টাউনে থাকে। আমার এলাকা থেকে আপনাকে চলে যেতে হবে। বেশ, কিন্তু আমাকে একবার এখানে হাসপাতালে যেতে হবে, একটু বিশেষ দরকার আছে। যদি তাড়াতাড়ি ছেড়ে দেন তাহলে। ছেড়ে দিচ্ছি, কিন্তু ভালোভাবে শুনে পড়ুন, নইলে এমন বিপদে পড়বেন যে যেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। এখনো সাবধান করে দিচ্ছি, যান। ধন্যবাদ। আমি আমার শ্বশুরবাবুর সঙ্গে দেখা করতে চাই। তার সঙ্গে দেখা আমার তো কোনো উপায় নেই। কেন? তিনি মারা গেছেন। মারা গেছেন? আপনি কি শঙ্করবাবু? মৃত্যুকালে তিনি বলে গেছেন, শঙ্করকে অবশ্য অবশ্য বলবে আমার শেষ কথা। সে ঠিক পথেই চলেছে। আর যে প্রকৃত অপরাধী, সে শুধু বাহাতে লেখে না, সব কাজও বাহাতে করে। এই সে ঠিক পথেই চলেছে। যে প্রকৃত অপরাধী, সে শুধু বাহাতে লেখে না, অন্য সব কাজও বাহাতে করে। সে ঠিক পথেই চলেছে। যে প্রকৃত অপরাধী, সে শুধু বাহাতে লেখে না, অন্য সব কাজও বাহাতে করে। শশীবাবু মারা গেছে। শশীবাবু মারা গেছে? হ্যাঁ, কিন্তু তার সাহায্য আমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক সেই সময় শান্ত হবো। তা কেমন করে শান্ত হবো? মারা যাবার সত্যি আমাকে বলে গেছে, আমি ঠিক পথে চলেছি। কিন্তু আমি চলেছি মূল্যহীন কবন্দের মতো। কোথায় চলেছি কিছুই বুঝতে পারছি না। এমন এক গোলকদানের মধ্যে ঘুর পাচ্ছি বেড়াচ্ছি, যার থেকে বেরিয়ে আসার পর্যন্ত পথ খুঁজে পাচ্ছি। কেমন করে ভেঙে পড়ল শঙ্কর? তোমার নিজের উপর বিশ্বাস রাখে। কেমন করে বিশ্বাস রাখবো? কেমন করে বিশ্বাস রাখ শঙ্কর? এই দীর্ঘ 12 বছর ধরে হেমাঙ্গিনীর খুনের চারিপাশে যে রহস্যের কুয়াশা সৃষ্টি হয়ে আছে, তাকে ভেদ করলেও হবে আমি দেখতে পাচ্ছি না। রিতা, কি সেই অজানা অচেনা বীভৎস হত্যাকারী, যে আজ 12 বছর ন্যায় বিচারের প্রহসনের অন্তরালে আত্মগোপন করে আমার দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি আসছে, আর তার জঘন্য ঘৃণিত নারকীয় কাজের জন্যে এক সহজ সরল সাধারণ মানুষ, যে আইনে আদালতে ধর্মে ভগবানে অনন্ত বিশ্বাস রাখত, তার মতো একজন সম্পূর্ণ নির্দোষ নিষ্পাপ নিরপরাধ লোক, ভাবতে পারো রিতা, যে আজ বারো বছর সে তার মান মর্যাদা মায়া মমতা মানবত্ব এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়ে অন্ধকার নিশ্চন কারাগারের মধ্যে বসে দেওয়ালে মাথা ঢুকতে চিৎকার করে বলছে, যে আইন মিথ্যে, আদালত মিথ্যে, বিচার মিথ্যে, কুয়াশার জাল একদিন কেটে যাবে, অপরাধী ধরা পড়বে, নিরপরাধ বাবা মুক্ত হবেন। সংসারে অন্যায় আছে, অবিচার আছে, দুঃখ ভোগ আছে, কিন্তু শঙ্কর সবার উপরে আছে সত্য। মিথ্যের মেঘ ভেদ করে সেই সত্যের সূর্য একদিন প্রকাশ হবেই হবে। শঙ্কর, তোমায় খোঁজ করতে পুলিশ এসেছিল। কিরকম? তুমি কেন এসেছো, কি মতলবে ঘোরাফেরা করছো, এইসব কথা মনে হচ্ছে তুমি ভীমরুলের চাকে খোঁচা দিয়েছো। পেছনে কারা আছে আমি জানি না, এই বয়সে আমি আর কোনো হাঙ্গামার মধ্যে জড়িয়ে পড়তে চাই না। তুমি বরং দিন কত গা ঢাকা দাও, এখানে আর এসো না। কি হলো? শব্দ? তবে আপনি যে বলেছিলেন ওপরের ঘরে কেউ থাকে না, হেমাঙ্গিনীর খুন হওয়ার পর থেকে তো ওখানে তালাবন্ধ হয়েই পড়ে আছে।
একজনকে জানতে পেরেছি, কিন্তু একজনকে। শঙ্করবাবু শুনুন। কি বলছেন? বড় দুঃখের সঙ্গে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনাকে এখানে থাকতে দিতে পারবো না, কাজে উপরে যাবেন। কেন, কি হলো? আরে মশাই, আপনারা অজ্ঞাত পুরুষের লোক, কি মত করে ঘোরাফেরা করেন কে জানে। ও বেশ, আমার সুটকেসটা আমি নিয়ে আসছি। ও সুটকেস আপনি পাবেন না। কেন পাবো না? আপনার কাছে আজ পর্যন্ত 70 টাকা পাওনা, তার মধ্যে 30 টাকা দিয়েছেন, বাকি 40 টাকা দিয়ে ওই সুট ফেরত নিয়ে যাবেন, এখন যান। আচ্ছা, শঙ্করবাবু আছে? শঙ্করবাবু না তো, তিনি তো কদিন আগেই চলে গেছে। চলে গেছে মানে চলে গেছে? কোথায় গেছে জানেন? আগে না, কোনো ঠিকানা দিয়ে যাননি? ওরকম লোফার লোকের কোন ঠিকানা থাকে যে দিয়ে যাবে? লোফার তা নয় তো কি, এই দেখুন না, 40 টাকা পাওনা দিতে পারলেন না বলে সুটকেসটা আটকে রাখতে হলো। তবে ডাহাতি হচ্ছ, যত সব 420-এর দামন। আপনার পাওনা 40 টাকা, সুটকেসটা দিন। নিশ্চয় নিশ্চয়। এই নিন তার সুটকেস, যেমন বন্ধ ছিল ঠিক তেমনি আছে, ভাই রুমালখানি পর্যন্ত। সব টাকা পেয়েছি বলে একটা রসিদ লিখে দিন। রসিদ তো লেখাই রয়েছে। আচ্ছা, আপনি শঙ্করবাবু কে হন? আপনি টাকা পেয়েছেন, সব মিটে গেছে, বাজে কথা জিজ্ঞেস করার আপনার কোনো অধিকার নেই, বুঝেছেন? বাবা, মেয়ে নয় তো, কাঁটা তারের বেড়া। আমার ইচ্ছে করছে এখনই আমার মাকে কোলে করে নিতে, ছেলের পাশে অযাচিত ভাবে দুদিনে এসেছে দাঁড়ায়, মার কাছে তার চেয়ে প্রিয় আর কি হতে পারে? রীতা, তোর জীবনে ভগবানের আশীর্বাদ শঙ্কর, আশীর্বাদের মতো তাকে তুই মাথায় করে রাখিস, রীতাকে বলিস চোখে না দেখলেও আরেকটি মা তাকে প্রাণ ভরে স্নেহ আশীর্বাদ জানাচ্ছে। চলো চলো আঁখি মন
রং মেঘে যেন জানি না পুরাবে কবে এই পথ যাওয়া ধ্বনি শুনে তার আমি বারে বারে পদ ধ্বনি শুনে তার আমি বারে বারে ছুটে যাই দারে ভুল ভেঙে যায় আমারে কাদায় শুধু কবে এই পথ যাওয়া জানি না পুরাবে কবে এই পথ যাওয়া আকাশে উঠেছে ঝড় কানতেতে শুনি তার ভাষা তবে কে বেঁধেছি আমি বালু চরে বাসা বালু চরে বাসা দিব বুঝিনি আপনি জানেন না স্যার ও একটা শয়তান আর তুমি শয়তান না দেখুন স্যার দেখুন দেখুন ছোট মুখে বড় কথা দেখুন দেখুন তা তো এখন বলবে বাড়ির ভাগ না দেবার মতলব তো এখন সবকিছুই খারাপ লাগবে সবাই কি আমার চেনা আছে কাজের সময় কাজই কাজ ফুরলেই পাজি চুপ করো বিনা তোমরা যদি এরকম দুজনে ঝগড়া করতে থাকো তাহলে কারোরই সুবিধা হবে না ভুলে যেও না যে তোমরা দুজনেই আদালতে মিথ্যে সাক্ষী দিয়েছিলে নিজেদের সর্বনাশ যদি না চাও তো মাথা ঠান্ডা রেখে যাও Hey!
একটু জল দেবেন, বড্ড তেষ্টা পেয়েছে। তোমাকে দুঃখ দেব না বলেই তোমার কাছ থেকে দূরে সরে এসেছি রিতা। ভগবান আমার কপালে দুঃখ গ্লানির তিলক পরিয়ে আমাকে সংসারে পাঠিয়েছেন। যার বুকে আছে আগুনের জ্বালা, সে ভালোবেসে কাউকে আলিঙ্গন করলে সেও পুরো ছাই হয়ে যাবে। না 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 রিতা, না তুমি এখান থেকে যাও রিতা, তুমি এখান থেকে যাও। না না, তোমাকে জানার পর কি তোমার জন্য কোনো দুঃখ সব আমার কাছে বেশি না। আর তোমাকে কেমন করে বোঝাবো, সবচেয়ে বড় দুঃখ সংশয় সন্দেহ অনিশ্চিতের মধ্যে থেকে তোমার কাছ থেকে দূরে থাকা, সে কথা কি আজ তোমায় নতুন করে জানাতে হবে? দিদা চলো আমার সঙ্গে। কোথায়? আমি তোমায় যেখানে নিয়ে যাব, আমার মাথা গুঁজার ঠাই থাকতে তুমি আশ্রয়হীন উপবাসী হয়ে পথে পথে ঘুরে বেড়াবে। চলো আমার সঙ্গে। আমার সুটকেস তুমি ফেলে কোথায়? যেখানে তুমি ফেলে এসেছিলে সেখান থেকে আনিয়ে রেখেছি। কিন্তু আমি আর পারি না তোমায় নিয়ে, তোমার কাছে আমার 40 টাকা না হয় পাওনাই হলো। এসো। জানি এটা তোমার খাবার, আমি খেলে তোমার কাছে উপোস করে কাটাতে হবে। কিন্তু রিতা আজকে আমি ভদ্রতার বাইরে চলে গেছি, খাওয়া আছে মানুষের এত দরকার আগে তা জানতাম না। আশ্রয়হীনের মতো ঘুরে বেড়ালে সত্যি তো আমি আশ্রয়হীন না, মানুষের সবচেয়ে বড় আশ্রয় স্নেহ প্রীতি মমতা। যাকে ভালোবাসার কেউ নেই সেই কেবল সংসারে আশ্রয়হীন। তা হয় না রিতা। কেন হয় না বুঝে দেখো। আমি সব বুঝে দেখেছি। আজ তুমি অসুস্থ, মায়ের পরে তোমার সেবা করার অধিকার আমার আছে। আমি মরবো না রিতা,
কাজ যেমন এখনো শেষ হয়নি। আমি মরতে দিলে তো তুমি মরবে, এসো। না না, এ হয় না রীতা, আমার উচিত নয় তোমাকে কলঙ্কের ফাঁকি করা। সে কলঙ্ক আমার কলার হার, জানবো না হয় কলঙ্কের দাম দিয়ে তোমাকে কিনেছিলাম। তারপর আকাশকে একটা জ্যোতির্ময় তারা খসে পড়বে পৃথিবী, রাত্রির পরে আবার প্রভাত হবে, নীল আকাশে সূর্য উঠবে, পাখি ডাকবে, জেগে উঠবে বসুন্ধরা রাত্রির ঘুম থেকে। কেন এত ভাবনা, মরমনা জানি, ধর্ম পাখানি, এমনই আছে যারা কাজ না যোগ তাদের কথায় তফাতে রহম তারা। বাহির দুয়ারে আগুন লেগেছে, ভিতর দুয়ার খোলা, প্রদীপ ছড়িয়া আধার করিয়া আলা, সেটা মনে মনে
মনে যেন স্বপ্নের দেশে যাই, কোথায় সে কত দূরে জানি না ভেসে যাই, মনে মনে যেন স্বপ্নের দেশে যাই, আজ তাই কি জীবনে বাসর গড়ি ফিরে বরণ করি, রোগমায়া ভরা চাঁদা রোগমায়া বিনিরা ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীরাত, আসেনি তো বুঝিয়ার জীবনে উঠুন জাহাপনা, বাঁধি চানি হাজির। অসুখ করে আমার কাজ বাড়ি এসেছে। শঙ্কর উঠুন না, শঙ্কর শঙ্কর দেখো তুমি চা খেয়ে তারপর তোমার যতক্ষণ ইচ্ছে তুমি ঘুমিয়ে। শঙ্কর 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 তোমাকে থাকতে হবে যতদিন তোমার শরীর ভালো না হয় আর যতদিন তোমার কাজ শেষ না হয়। থাকবো রীতা, থাকবো, আমি কথা দিচ্ছি থাকবো। সংসারে একমাত্র মা তুমি ছাড়া আর আমার কি আছে বলো তো? কিন্তু জানো রীতা, এতদিন পরে গোলকটা তার পথ আমি খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি রহস্যের হারানো সংকেত। তাই তো তোমার সাহায্য আজ আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার সাহায্য নইলে আজ প্রমাণ হবে না রীতা। তোমাকে সাহায্য করার জন্য অমন করে বলতে হবে কেন? তুমি বোঝো না, তোমার সব দুর্ভাবনার ভার আমার উপর দিয়ে তুমি নিশ্চিন্ত হও, তুমি সুস্থ হয়ে ওঠো। আমি আগুনে পোড়ামি, ইস্পাতের মতো শক্ত, আমার উপর তুমি বিশ্বাস রাখো। মা ঠিকই বলেছিলেন, তুমি তুমি আমার ভগবানের আশীর্বাদ। আসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। কি খবর? আমি বাস্তুহারা নারী কল্যাণ সমিতি থেকে আসছি। আমাদের বাৎসরিক সভায় রায় বাহাদুরকে সভাপতি করব ঠিক করেছি। চমৎকার প্রস্তাব, তার চেয়ে ভালো লোকে জেলার মধ্যে একজন। কিন্তু তার সঙ্গে আমাদের আলাপ নেই, শুনেছি আপনি তার বিশেষ বন্ধু। তা দেখুন, আপনি যদি একটা চিঠি লিখে দেন আমাদের হয়ে, আর আপনি অনুরোধ করলে তিনি না বলতে পারবেন না। এর এমন বেশি কথা কি? আমি এখন লিখে দিচ্ছি। আমি পাঁচপুহারা নারী কল্যাণ সমিতি থেকে আসছি। আমাদের বাৎসরিক উৎসবে আপনাকে সভাপতি হতে হবে। বাস্তুহারা নারী কল্যাণ সমিতি, তা বেশ ভালো কথা। কিন্তু তোমাদের উৎসব কবে? আসছে শুক্রবার বেলা 2:30 সময়। মেয়েদের ব্যাপার কি না, তাই সকাল সকাল মেটাতে চাই। আসছে শুক্রবার? ওহো, সেদিন যে আমার সেশনস কোর্টে কেস রয়েছে, সন্ধ্যের আগে আমি তো কিছুতেই ছুটি পাবো না। আমরা কিন্তু ভীষণ আশাভঙ্গ হলাম। আমরা ভেবেছিলাম আপনার পায়ের ধুলো করবে আমাদের প্রতিষ্ঠানে। তা দেখুন, আপনি অন্য কাউকে ঠিক করে দিতে পারেন। তা বেশ তো, তোমরা ওই রায় সাহেবের কাছে যাও না, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, খুব ভালো হবে। হ্যাঁ, আমি ওর নাম খুব শুনেছি, তবে দেখুন তার সঙ্গে আমার ঠিক পরিচয় নেই। তা আপনি যদি দয়া করে একটা চিঠি লিখে দেন। আচ্ছা বেশ, আমি রায় সাহেবকে চিঠি লিখে দিচ্ছি।
হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম, আমার নাম গীতা দাস। ও আচ্ছা, তুমি বসো। কোন মেয়ে তোমার কাছে গিয়েছিল আমার চিঠি নিয়ে? না, তোমার চিঠি নিয়ে কোনো মেয়ে তোমার কাছে যায়নি। একটি মেয়েকে আমি চিঠি দিয়ে তোমার কাছে পাঠিয়েছি, সে বোধহয় পরে তোমার সঙ্গে দেখা করবে। একটি মেয়ে কিন্তু আমার কাছে গিয়েছিল ঘন্টাখানেক আগে, কি যেন নাম বললে? হ্যাঁ হ্যাঁ, গীতা দাস বললে। তাদের বাস্তুহারা নারী কল্যাণ আশ্রমের বাৎসরিক উৎসব, আমাকে সভাপতি হতে হবে সামনে শনিবার। আমার তো সেদিন জরুরি মিউনিসিপ্যাল মিটিং, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। মেয়েটি তখন তোমাকে সভাপতি ঠিক করে দেওয়ার জন্য বললে, আমি তখন তোমার নামে একখানি চিঠি লিখে মেয়েটার হাতে দিই। আমার বাবা প্রশান্ত চ্যাটার্জি সম্পূর্ণ নিরপরাধ লোক, আজ অন্ধকার কারাগারে আছেন 12 বছর। তার সমস্ত নির্দোষিতার প্রমাণ আমার কাছে আছে। কে প্রকৃত অপরাধী তারও সব প্রমাণ আমার কাছে আছে, কিন্তু তবুও প্রশান্ত চ্যাটার্জিকে জেলের বাইরে আনার উপায় নেই। অসহায়, বৃত্তহীন, রিক্ত, নিঃসহায় আজ আমি আপনাদের আদালতে, সব আদালতের ওপরে যে আদালত, সেই সাধারণ মানুষের আদালতে রাখছি আমার বাবা প্রশান্ত চ্যাটার্জির মামলা। তিনি নির্দোষ, আপনারা তার পুনর্বিচার ব্যবস্থা করুন। প্রকৃত খুনি কি আমি জানি, আপনারা বিচার করে তাকে দণ্ড দিন। আজকে জনতা প্রমাণ করুন যে সবার উপরে যে সত্য, সেই সত্য মেব জয়তে। হ্যাঁ পুলিশ, কিন্তু আপনারা শান্ত হন, আপনারা আওয়াজ তুলুন জোরে যে প্রশান্ত চ্যাটার্জির পুনর্বিচার চাই, আদালতে সাধারণ মানুষের অধিকারের প্রতিষ্ঠা চাই। তোমাকে গ্রেফতার করলাম শান্তি ভঙ্গ করবার অপরাধে। আমাকে গ্রেফতার করলেন শান্তি ভঙ্গ করার অপরাধে, যদিও আমার একমাত্র অপরাধ হচ্ছে জনতার আদালতে আমি নির্দোষের পুনর্বিচার চেয়েছিলাম। আপনারা আওয়াজ তুলুন যে এই ব্যবস্থার পরিবর্তন চাই, প্রশান্ত চ্যাটার্জি পুনর্বিচার চাই। বছর তুমি এই নরক যন্ত্রণা ভোগ করছো বাবা, 12 বছর। আসামি শঙ্কর চ্যাটার্জি হচ্ছে খুনি আসামি প্রশান্ত চ্যাটার্জির ছেলে। বিপজ্জনক লোক বলে তার গতিবিধির উপর অনেকদিন থেকে পুলিশ নজর রেখেছিল। নাম হারিয়ে বেড়ায়, কোর্ট কম্পাউন্ডে বেআইনি জনতা আর শান্তিভঙ্গের অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তোমার কোনো জামিনদার আছে? আসামিকে হাজতে নিয়ে যাও, কেসের দিন সামনে 25 তারিখ। নেক্সট কেস। ইওর অনার, আসামির হয়ে আমি জামিন দাঁড়াচ্ছি। আমার নাম শ্রী প্রসাদ রায়, আমি হাইকোর্টের একজন অ্যাডভোকেট, ভারতী সংবাদপত্রের আমি সম্পাদক। বোধহয় জামিন হিসেবে আমি নির্ভরযোগ্য। ও আপনি? নিশ্চয়ই নিশ্চয়ই, আসামি জামিনে খালাস। আপনি? আমি? আমি ভাই রীতার কেউ নই, এমন একজন দাদা যে রীতাকে খুব ভালোবাসে আর রীতা যাকে ভালোবাসে
তাকেও সে খুব ভালোবাসে। এসো দাদা। ও কি শঙ্কর, শঙ্কর কি গা যে জ্বরে পুড়ে যাচ্ছে একেবারে? না না, কিছু না, কিছু না, ও সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমার কিছু হয়, যদি আমি না পারি, ডায়েরিতে প্রমাণ প্রয়োগ আমি সব লিখে রেখে গেলাম। রীতা, দাদাকে বলো আমি যা পারিনি উনি যেন তা করেন। শঙ্কর, তুমি বললে উনি সব কথা শুনবেন, উনি তোমাকে ভালোবাসেন। শঙ্কর, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সত্য তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমাদের দুজনকেই ভালোবাসি ভাই। রীতা, আমি একটু ডক্টর বোসকে খবর পাঠাই। একদমই তোমার কাছে অসুখ করে তোমাদের বিপদে ফেলে দিলাম, আমাকে হাসপাতালে ভর্তি করে দাও। কোন দুঃখ, রীতা তো মরে যায়নি, আর প্রসাদটা তোমারও দাদা। অত্যন্ত মানসিক চিন্তা আর দৈহিক শ্রান্তি থেকে অসুখটা হয়েছে, অনেকটা ব্রেন ফিভারের মতো। তবে আপাতত ভয়ের কোনো কারণ নেই, এই অসুখে ওষুধের চেয়ে বিশ্রাম নার্সিংটাই বেশি দরকার। ও, নার্সিং এর কথা বলছেন? দেখুন, যতদিন রীতা আছে ও সেবা শুশ্রূষার কোনো অভাব হবে না। নিশ্চয়ই প্রশান্ত চারজির নির্দোষ, তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্ত দায়িত্ব আমি নিজে নিয়ে এই আন্দোলন করছি। মানবতার নামে আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাইছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এখন আর কোনো ভয়ের কারণ নেই, একটু চলি আমি। সব উঠে গেল? উঠে যাবে কেন? আরে সবই পয়সার ব্যাপার ভাই, এই অন্যায় প্রতিকার হওয়া দরকার। হ্যাঁ, আপনারা শুধু সাহায্য করবেন নয়, সাহায্য করাই আপনাদের উচিত, আপনাদের কর্তব্য। এই কথা আমাদের ভুলে গেলে চলবে না যে সাংবাদিকের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সমাজ সেবা, মানুষের সেবা। প্রশান্ত চ্যাটার্জি নির্দোষ, পুনর্বিচার চাই। অবিচারের পঙ্ক থেকে ন্যায় বিচারকে বাঁচানো সরকারের প্রাথমিক কর্তব্য, সুবিচার সমাজ জীবনের মেরুদণ্ড। জনমতে চাকা তাহলে চলেছে? এটা চলেছে, বলে চলেছে। সে চাকা প্রসাদ এমন ভাবে চালিয়েছে লোকে আর কোনো কথা বলছে না, একমাত্র নির্দোষ প্রশান্ত চ্যাটার্জির কথা ছাড়া। পুনর্বিচারের জন্য 100,000 সই করা দরখাস্ত চলে গেল হোম সেক্রেটারির কাছে। এই দেখো না, দেখো। এখনো খাইয়ে দেবে? লজ্জা করে না বুঝি? এতদিন লজ্জা কোথায় ছিল? তখন আমি রুগী ছিলাম, এখনো তাই। না, খেয়ে না। শঙ্কর মা, শঙ্কর মা, মা দেখো, মা দেখো, আমি ভালো হয়ে গেছি মা, আমি ভালো হয়ে গেছি। তোমার ছেলেকে তুমি খুঁজে পেয়েছো, শুধু হেরছি মা, শুধু হেরছি। এই যে মিস মিত্তির, কি খবর? সুসংবাদ স্যার, স্পেশাল ক্যাবিনেট মিটিং এইমাত্র ঠিক হলো যে হাইকোর্টের একজন জাজকে নিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে, এবং সেই ট্রাইব্যুনালে প্রশান্ত চ্যাটার্জি পুনর্বিচার করা হবে। গুড, আপনাকে এই খবর দেওয়ার ভার আমারই উপর পড়েছে। থ্যাংক ইউ মিস্টার মিত্তির, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম সো গ্রেটফুল। এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের গণতান্ত্রিক সরকারকে। এই যে আপনারই? না না, এই জনতার জয় মিস্টার মিত্তির,
যে জনতার মুখপাত্র হলো সংবাদপত্র, আর এ সরকারেরও জয়, কারণ সরকার আমাদের জনতার সরকার। এ সম্বন্ধে আমি নিজে তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে এখন চলি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রসাদটা এই অসম্ভব সম্ভব হলো শুধু তোমারই জন্যে। হবে না, সংবাদপত্র সাংবাদিক আছে কিসের জন্য? যদি তারা অন্যায় অবিচারকে জনতার সামনে তুলে ধরে তার প্রতিকার না চাইতে পারে। আপনি রীতা শঙ্করের দাদা, আপনাকে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না মা। ও আমার দেখি বোঝা উচিত ছিল, আপনি সত্যি শঙ্করের মা। রীতার কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আজকে আপনাকে দেখে আমি বুঝতে পারছি কোথা থেকে শঙ্কর পেয়েছে তার ধৈর্য, নিষ্ঠা, সততা, সাহস। আর ও শঙ্কর, তোমাকে বলা হয়নি, আগামী 20 তারিখে কৃষ্ণনগরেতে স্পেশাল ট্রাইব্যুনাল বসছে, তুমি তোমার বাবার পক্ষ সমর্থন করবে। আমি? হ্যাঁ আমি। নানা প্রসাদ। হ্যাঁ তুমি, নিশ্চয়ই তুমি শঙ্কর। যে কাজ তুমি আরম্ভ করেছ, যার জন্য তুমি এত কষ্ট স্বীকার করেছ, সেই কাজ তোমাকেই শেষ করতে হবে। 12 বছর পরে হত্যার অভিযোগে দণ্ডিত বাবাকে ছেলে প্রমাণ করবে নির্দোষ বলে, প্রমাণ করবে নিরপরাধ বলে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই শঙ্কর, এ তোকে করতেই হবে। এর জন্য এত কষ্ট করে তোকে আমি উকিল করেছিলাম, যার জন্য এত পরিশ্রম করেছিস, এত দুঃখ সয়েছিস। যে কর্তব্য তার প্রতি 12 বছর আমরা করতে পারিনি, আজ সে ছেলের কর্তব্য যে তোকেই করতে হবে বাবা। তুমি পারবে শঙ্কর, তুমি নিশ্চয়ই পারবে শঙ্কর। আসামি পক্ষ সরকার পক্ষকে জানিয়ে দিতে চাই যে সাধারণ ভাবে হত্যাপরাধে অভিযুক্ত আসামি যেভাবে বিচার হয়ে থাকে জজ ও জুরির সামনে, এটা ঠিক সেরকম আদালত নয়। গভর্নমেন্টের আদেশ অনুযায়ী এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো এই বিশেষ আদালতটি গঠিত হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, একটা বিশেষ কাজের জন্য। সেই বিশেষ উদ্দেশ্য কাজ হল 12 বছর আগে হেমাঙ্গিনীকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি প্রশান্ত চ্যাটার্জির ওপর যদি ন্যায়সঙ্গতভাবে সুবিচার না হয়ে থাকে, তাহলে এই আদালতের সামনে যে নূতন সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হবে এবং ওই সঙ্গে পুরনো সাক্ষ্য প্রমাণের জেরা বিচার ও বিশ্লেষণ করে এই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন যে অভিযুক্ত আসামি দোষী না নির্দোষ। আসামি প্রশান্ত চ্যাটার্জিকে আদালতে হাজির করা হবে। আসামি প্রশান্ত চ্যাটার্জি, 12 বছর আগে হেমাঙ্গিনীকে খুন করার অপরাধে তুমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছ। এই আদালতে তোমার পুনর্বিচার হবে। পুনর্বিচার? 12 বছর পরে পুনর্বিচার? দেখি যাত্রা না থিয়েটার? পুনর্বিচার? আইন বদলেছে, আদালত বদলেছে, মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম এবং সর্বশেষ একটি কথাই আমি বলতে চাই, যে হেমাঙ্গিনীকে হত্যা করার অপরাধে আসামি প্রশান্ত চ্যাটার্জি যেমন 12 বছর আগে দোষী বলে প্রমাণিত হয়েছিল, আজও ঠিক তাই হয়। প্রমাণ হয়েছে যে হেমাঙ্গিনীর সঙ্গে আসামির অন্তরঙ্গ সম্বন্ধ ছিল,
নিরপেক্ষ মেডিকেল এভিডেন্স প্রমাণ করেছে যে মৃত্যুকালে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্বা ছিল। হেমাঙ্গিনীর ঘর থেকে যে চিঠি পাওয়া যায় যার থেকে প্রমাণ হয় যে আসামি হেমাঙ্গিনীর ওই অবস্থার জন্য দায়ী। এই সব সাক্ষ্য প্রমাণের বলে আমি প্রমাণ করে দেব, যেমন 12 বছর আগে আমি প্রমাণ করে দিয়েছিলাম মাননীয় জজ এবং জুরিদের সামনে যে হেমাঙ্গিনীর হত্যাকারী ওই প্রশান্ত চ্যাটার্জি, যে তার সমস্ত সততা মানবত্ব মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওই সরলা নারীকে ভালোবাসা জানিয়ে শেষে তার সর্বনাশ করে পরে তাকে বিবাহ করতে রাজি না হয়ে কুৎসা এবং কলঙ্কের কণ্ঠরোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ করেছিল পাশবিক নারকীয় এবং বীভৎস উপায়। অর্ডার অর্ডার। সরকার পক্ষের উকিলকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাকচাতুর্যের প্রয়োজন নেই, ওসব কথা রেকর্ডে আছে, আইনসঙ্গত সোজা ভাষায় আপনার বক্তব্য বলুন। এক্সকিউজ মি লর্ড, এর চেয়ে বেশি কিছু আপাতত আমার বলবার নেই। আসামি পক্ষের উকিলের বক্তব্যের পর এই আদালতের সামনে আমি তার উত্তর দেব। লয়ার ফর দ্য ডিফেন্স প্রসিড। মহামান্য আদালত, আমার বক্তব্য অতি সংক্ষিপ্ত। হেমাঙ্গিনী খুনের ঘটনাটি কি পূর্বাপর বিশ্লেষণ করে দেখা যায়। সহদেব দত্ত বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির স্থানীয় এজেন্ট, তিনি হেমাঙ্গিনীর নামে 50,000 টাকার একটা পলিসি নেন, যে পলিসির অ্যাসাইনি ছিলেন তিনি। একে মেয়ে লোক, তার উপর অত টাকার পলিসি, তাই ইন্স্যুরেন্স কোম্পানির ক্যালকাটা হেড অফিস প্রশান্ত চ্যাটার্জিকে পাঠান ব্যাপারটা অনুসন্ধান করার জন্য। সহদেবের মাধ্যমে প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় হয়। তিনি হেমাঙ্গিনীর বাড়িতেও কয়েকবার যাওয়া আসা করেন। তারপর 10 জুন 1942 দশহরার দিন সন্ধ্যে 7টার সময় হেমাঙ্গিনী খুন হয়। খুনি নাকি তারাপদ সরকারকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। আচ্ছা, পালাবার সময় বিনার হরিপদ তাকে চিনতে পারে এবং আসামিকে শনাক্ত করে বলে যে এই সেই তো। তখন তারাপদ সরকার ডক্টর মৈত্র এবং পুলিশকে খবর দেয়। পুলিশ হেমাঙ্গিনীর ঘর খানা তল্লাশি করে একদিকে এস আর এইচ মনোগ্রাম করা একটা সোনার সিগারেট কেস পায় এবং সেটিকে আসামির বলে মনে করে। যদিও পুলিশ ল্যাবরেটরি রিপোর্টে বলে যে তাতে যে আঙুলের ছাপ পাওয়া যায় তা আসামির নয়, আর পাওয়া যায় একখানা ইঙ্গিতপূর্ণ চিঠি। সরকারি হ্যান্ডরাইটিং এক্সপার্ট চিঠিখানা পরীক্ষা করে এই সিদ্ধান্ত করেন যে সেটা নিঃসন্দেহে কারো বাঁ হাতের লেখা, যদিও আসামির লেখার সঙ্গে সে লেখা মেলে না। এবং যদিও আসামি বাঁ হাতে লিখতে পারেন না বলে তিনি বাঁ হাতে লিখতে অস্বীকার করেন, কিন্তু তবুও সরকার পক্ষ সিদ্ধান্ত করেন যে সেটা আসামিরই বাঁ হাতের লেখা চিঠি। তারপর সরকারি ডাক্তারের ময়নাতদন্তে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্বা বলে প্রকাশ এবং আসামি নাকি তার জন্য দায়ী। মহামান্য আদালত, হেমাঙ্গিনী যে অন্তঃসত্ত্বা ছিল আমার তরুণ বন্ধু কি তাও অস্বীকার করতে চান? সেই আনইম্পিচেবল মেডিকেল এভিডেন্স, সেই আনইম্পিচেবল মেডিকেল এভিডেন্স সরকার পক্ষকে এখনো মেনে নিচ্ছেন মহামান্য আদালত? মিলন, হেমাঙ্গিনী যে মৃত্যুকালে 4 মাস অন্তঃসত্ত্বা ছিল এটা শুধু সরকার পক্ষ মেনে নিচ্ছেন না, সরকার পক্ষের এইটাই হচ্ছে মূল কথা এবং সেইটাই হচ্ছে খুনের উদ্দেশ্য, কুৎসা এবং কলঙ্ক এড়ানো। এত পরিষ্কার করে বলার জন্য রায় বাহাদুরকে ধন্যবাদ। মহামান্য আদালত, সরকার পক্ষ কি এখনো স্বীকার করেন যে চিঠিখানা আসামেরই বাঁ হাতের লেখা? সরকার পক্ষের কেস এত নিশ্চিত, এত অটল যে 12 বছর আগে যা স্বীকার করেছেন আজও তাই স্বীকার করে। রায় বাহাদুরকে ধন্যবাদ। আমার প্রথম সাক্ষী মহামান্য আদালত ডক্টর সুকুমার মৈত্র এফআরসিএ। ডক্টর মৈত্র, আপনি তো সর্বপ্রথম মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেন। আচ্ছা, পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত করেছিলেন তা কি আপনার মনে আছে? প্রত্যেক জিনিসটা মনে আছে, কারণ আদালতে আমাকে সাক্ষী দিতে হবে জেনে স্থির নিশ্চিত হয়ে আমি প্রত্যেক পয়েন্টই হেমাঙ্গিনীর সম্বন্ধে নোট করে দিয়েছি। সরকার পক্ষ কি আপনাকে সাক্ষী মেনেছিল? না। কেন বলতে পারেন? না। আচ্ছা, মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত উপনীত হন? মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে ডাক্তারি ছুরি দিয়ে
মেডিকেল অপারেশন করার মতো করে কেটে তার গলাটা দল হতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং যে কেটেছিল অ্যানাটমি সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল, নইলে অমন করে কাটতে পারত না। আর সে বাঁ হাতে করে ছুরি চালিয়েছে। ওয়েল ডক্টর মহন্ত, খুনি যদি বাঁ হাত দিয়ে গলা কেটে থাকে তাহলে এই কথা কি মনে করা যেতে পারে যে সব কাজ, এই যেমন লেখা, তাও সে বাঁ হাতে করে? মনে করা যেতে পারে না, সেইটি হয় স্বাভাবিক। থ্যাংক ইউ ডক্টর মহন্ত। সরকার পক্ষের কিছুই জিজ্ঞাসা নেই মহামান্য আদালত, বিশেষ করে আসামি পক্ষের উকিল যখন সরকার পক্ষকেই প্রতিষ্ঠা করে। আশা করি রায় বাহাদুর শেষ পর্যন্ত মুখ রাখতে পারবেন। মিলর্ড, আমার পরের সাক্ষী শ্রী সহদেব দত্ত, কৃষ্ণনগরের বিশিষ্ট নাগরিক এবং ভাইস চেয়ারম্যান। সহদেব দত্ত তো সরকার পক্ষের সাক্ষী। সহদেব দত্ত আসামি পক্ষেরও সাক্ষী মিলর্ড। না না, তা কেমন করে সম্ভব হবে? কেমন করে সম্ভব, আমি তা মহামান্য আদালতের সামনে প্রমাণ করব। অল রাইট, কল সহদেব দত্ত অ্যাজ উইটনেস। সাক্ষী সহদেব দত্ত হাজির। আচ্ছা সহদেব বাবু, আপনি হেমাঙ্গিনীর নামে একটা 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স এর প্রপোজাল দেন এবং সেটা অনুসন্ধানের জন্য হেড অফিস প্রশান্ত চ্যাটার্জিকে পাঠান, তাই না? হ্যাঁ, সেই উপলক্ষেই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। বেশ বেশ, ভালো কথা। আচ্ছা, কোন সময়ে বা কোন তারিখে হেমাঙ্গিনীর 50,000 টাকার লাইফ পলিসি নেন আপনার কি মনে আছে? অনেকদিন হয়ে গেল, তারিখটা ঠিক স্মরণ নেই। আচ্ছা, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে হেড অফিসের কাগজপত্র বলছে যে 20 এপ্রিল 1942 সালের গুড ফ্রাইডে ছুটিতে আসামি প্রশান্ত চ্যাটার্জি প্রথম কৃষ্ণনগরে আসেন। আর বলতে হবে না, মনে পড়েছে। 20 এপ্রিল গুড ফ্রাইডে ছুটিতে অফিস বন্ধ ছিল বলে আসামি বরাবর আমার কাছে আসেন। সেই দিনই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। তাহলে এই কথা আপনি স্বীকার করছেন যে আপনি সেই দিনই প্রথম প্রশান্ত চ্যাটার্জিকে দেখেন এবং সেই দিনই প্রথম হেমাঙ্গিনীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন, তাই না? এবং সেটা 20 এপ্রিল 1942 গুড ফ্রাইডে ছুটি। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। 20 এপ্রিল গুড ফ্রাইডের দিন আমি আর হেমাঙ্গিনী প্রশান্তবাবুকে প্রথম দেখি। সেদিন জানতাম না যে আসামির মনে এই ছিল। তখন আসামিও জানতেন না যে আপনার মনে এই ছিল। আগে তাহলে সহদেব বাবু, এর মধ্যে কোনো ভুল নেই যে আপনার এবং হেমাঙ্গিনীর সঙ্গে যেদিন প্রথম প্রশান্তবাবুর পরিচয় হয় সেদিন 20 এপ্রিল 1942 এবং গুড ফ্রাইডে? ভুল হবার উপায় নেই, কারণ অফিসের পুরনো ফাইলই তার প্রমাণ। নীল, আমি বুঝি না একটা বাজে পয়েন্ট নিয়ে এত ধস্তাধস্তি করবার কি আছে? মহামান্য আদালত, এই সামান্য ব্যাংকটা যদি সেদিনকার পাবলিক প্রসিকিউটর বুঝতেন বা বোঝাতেন তাহলে 20 শতাব্দীর নিকৃষ্টতম অবিচার ঘটতো না। আচ্ছা সহদেব বাবু, কোন তারিখে হেমাঙ্গিনী মারা গিয়েছিল তা আপনার নিশ্চয়ই স্মরণ আছে? মৃত্যুকাল পর্যন্ত সে তারিখটা আমি ভুলব না। 2 জুন দশহরার দিন সন্ধ্যে 7টায়। মৃত্যুকাল পর্যন্ত আপনার সে কথা স্মরণ থাকা উচিত। আচ্ছা সহদেব বাবু, 20 এপ্রিল মানে যেদিন আপনি প্রথম আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন, সেই 20 এপ্রিল থেকে 10 জুন কতদিন হয়? 20 এপ্রিল থেকে 10 জুন মানে? আমি আপনাকে সাহায্য করি। আচ্ছা ধরুন এপ্রিল মাসের 10 দিন, কেমন? মে মাসের 31 দিন, এই হলো 41 দিন, আর জুন মাসের 10 দিন তাহলে 51 দিন, কেমন? সংকেত তাই বলে। আর অঙ্কশাস্ত্র একেবারে নির্ভুল শাস্ত্র? নিশ্চয়ই। তাহলে হেমাঙ্গিনীর মৃত্যুর মাত্র 51 দিন আগে আপনি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন। হিসেবের কড়ি বাগে খায় না। মহামান্য আদালতের কাছে আমার সর্বপ্রথম নিবেদন এই যে 12 বছর আগে নির্দোষ প্রশান্ত চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করতে গিয়ে রায় বাহাদুর হিসেবের কড়ি বাগ দিয়ে খাইয়েছিলেন। আমি বুঝতে পারছি না মহামান্য আদালত, যে বস্তু থাকলে বুঝতে পারা যায়, দুর্ভাগ্যবশত সরকার পক্ষের উকিল রায় বাহাদুরের সে বস্তু নেই। আই রিজাইন দিস রিমার্ক। রাগ না করে রায় বাহাদুরের লজ্জিত হওয়া উচিত মহামান্য আদালত। নো পার্সোনাল অ্যাটাক, বক্তব্য বল মহামান্য আদালত।
মাত্র 51 দিন আগে যদি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে মৃতা হেমাঙ্গিনীর আলাপ হয়ে থাকে তাহলে হেমাঙ্গিনীর 4 মাস অন্তঃসত্ত্বার জন্য আসামি কখনো দায়ী হতে পারে না। সুতরাং মহামান্য আদালত, খুনের উদ্দেশ্য যা সরকারি উকিল গলাবাজি করে জাহির করে জজ এবং জুরিকে ভুল বুঝিয়েছিলেন, কুৎসা এবং কলঙ্কের কণ্ঠ রোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ, সে উদ্দেশ্য অঙ্ক আর ন্যায়শাস্ত্রের যুক্তিতে টিকল না। দ্য মোটিভ ফর মার্ডার ফলস ট্রু। আচ্ছা সহদেব বাবু, 12 বছর আগে আপনি আদালতে হলফ করে বলেছিলেন যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলা আসামি আপনাকে বলে যে তিনি হেমাঙ্গিনীর বাড়িতে যাবেন, আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি যেন বলেন যে আসামি প্রশান্ত বাবু আপনার সঙ্গে ছিলেন। হ্যাঁ ঠিক তাই, হেমাঙ্গিনীর মৃত্যুর দিন বেলা 10টা 11টার সময় আসামি আমাকে ওই কথাই বলে। এই কথা কি ঠিক নয় যে ওই দিন বেলা 10টা 11টার সময় আপনি কৃষ্ণনগরেই ছিলেন না? তার আগের দিন রাত্রে মানে 9 জুন তারিখে আপনি বিনা রায়কে নিয়ে নৌকা বিহারে নবদ্বীপ যাত্রা করেছিলেন। ওই মৃত্যুর দিন আপনি আপনাকে এই কথা বলেছে? এই কথা কি ঠিক নয় যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকাল 7টা থেকে বেলা 3টে পর্যন্ত আপনি নবদ্বীপ থানার হাজতে ছিলেন মারামারি করে শান্তিভঙ্গ করার অপরাধে? তারপর বেলা 3টের পরে আপনি অনারারি ম্যাজিস্ট্রেট কোর্টে 50 টাকা জরিমানা দিয়ে তবে খালাস পান? উত্তর দিন, একথার উত্তর দিন। উত্তর দিন, উত্তর দেওয়ার প্রয়োজন নেই মহামান্য আদালত। সেদিনকার পুলিশ ডায়েরি আর অনারারি ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের নকল আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। উত্তর দিন, হেমাঙ্গিনীর মৃত্যুর দিন আপনি কৃষ্ণনগরে ছিলেন না? আর আসামির সঙ্গে আপনার দেখা হয়নি? না হুজুর, কি ধর্মকথা! প্রশান্ত চ্যাটার্জির বিচারের সময় আদালতের জাজ ও জুরির সামনে হলফ করে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন। আপনি যে পরিমাণে মিথ্যা কথা বলেছেন সহদেব বাবু তাকে আপনি সত্যি ভাইস চেয়ারম্যান। মাই লর্ড, দ্য উইটনেস ইজ এক্সকিউজ। ইউ ওন্ট ক্রস এক্সামিন দিস উইটনেস এনি ফার্দার? নো মাই লর্ড। সরকার পক্ষ, আপনি সহদেব বাবুকে জেরা করবেন? এনি রি এক্সামিনেশন? নো মাই লর্ড, দ্য উইটনেস ইজ এক্সকিউজ। নো, ইজ নট এক্সকিউজ অ্যাজ ফার অ্যাজ দিস কোর্ট ইজ কনসার্নড। সহদেব বাবু আদালতে হলফ করে মিথ্যে সাক্ষী দিয়েছেন। মিথ্যে সাক্ষী দেওয়া একটা গুরুতর অপরাধ, এ মোস্ট সিরিয়াস অফেন্স। আমি পুলিশকে অর্ডার দিচ্ছি তাকে পুলিশ কাস্টাডিতে রাখবার জন্য যে পর্যন্ত না তার বিরুদ্ধে প্রসিডিংস ড্র না হয়। ইয়োর নেক্সট উইক। আমার দ্বিতীয় সাক্ষী শ্রীমতী বীণা রায়, যিনি আসামিকে হেমাঙ্গিনীর ঘর থেকে পালাতে দেখেছিলেন এবং চিনতে পেরে বীণা রায়কে আদালতে হাজির করা হোক। আচ্ছা বীণা দেবী, 12 বছর আগে আপনি আদালতে হলফ করে এই আসামিকে শনাক্ত করে বলেছিলেন যে এই সেই লোক যে হেমাঙ্গিনী খুনের অব্যবহিত পরে তার ঘর থেকে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি সত্যি বলেছিলাম। আচ্ছা, সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সিঁড়ি ছিল অন্ধকার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল, আপনি কেমন করে জানতে পারলেন যে এই আসামি সেই লোক? আসামি যখন সিঁড়ি দিয়ে পালিয়ে রাস্তায় নামে তখন রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলাম। রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলাম, এত ভালো করে যে ভুল হতে পারে না। তাহলে আপনি বলতে চাইছেন যে রাস্তার আলো না থাকলে আপনি নিশ্চয়ই আসামিকে চিনতে পারতেন না? নিশ্চয়ই না, এত অন্ধকার ছিল যে রাস্তার আলো না থাকলে মানুষই চেনা যেত না। তখন সন্ধ্যে 7টা না? হ্যাঁ ঠিক সন্ধ্যে 7টা। আমি যদি বলি আপনি মিথ্যা সাক্ষী দিয়েছিলেন? না, আমি সত্যি সাক্ষী দিয়েছিলাম। সেদিন তখন রাস্তায় আলো ছিল না? সেদিন তখন রাস্তায় আলো ছিল। সেদিন সন্ধ্যে 7টার সময় রাস্তায় আলো জ্বলেনি? রাস্তায় সেদিন আলো জ্বলেছিল আর সেই আলোকে আমি খুঁজে রেখেছিলাম। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি বীণা দেবী, আদালতে দাঁড়িয়ে হলফ করে মিথ্যে কথা বলা অপরাধ? হ্যাঁ আমি সত্যি বলছি। মহামান্য আদালত, যেদিন হেমাঙ্গিনী খুন হয় অর্থাৎ 10 জুন 1942 সেদিন শুক্লপক্ষের দশমী থাকার জন্য তখনকার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির অ্যাক্ট অনুসারে রাস্তায় আলো জ্বলেছিল রাত্রি 8টার পর। ইয়েস মি লর্ড, এবং আমার কথার সমর্থনে সেদিনকার মিউনিসিপ্যাল রেকর্ডের কপি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। আগে না হুজুর, আমি আসামিকে চিনতে পারিনি। সহজে তো তোমার মিথ্যে সাক্ষী দিতে বলেছিল, তাই তুমি মিথ্যে সাক্ষী দিয়েছিলে? আজকে হ্যাঁ হুজুর। বীণা, সেদিন হেমাঙ্গিনীর ঘর থেকে যাকে তুমি পালাতে দেখেছিলে সে প্রশান্ত বাবু নয় কিন্তু তোমারই একজন চেনা লোক, তাই না? সে হচ্ছে সহদেব দত্ত, তাই না?
বাড়ি দেখেছিলে সেদিন? সহদেব দত্তকে। সহদেব দত্তকে? I have finished with the witness, my lord. বিনা কে জেরা করবার আর আমার কিছু নেই। সরকার পক্ষ? The witness is excused, my lord. No, no, it is not excused. The court does not excuse her. বিনা আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে আমি তোমায় অভিযুক্ত করছি। আমি পুলিশকে অর্ডার তোমাকেও হাজতে পাঠাচ্ছি। Just a word, my lord. Mahamanya Adalat. Defect anatomy can chilo jokesh. She left-handed man. Chithi lekha theke arumbho kore meyeder gola kata porjonto she bahate kore. Sherokom byakti Sahadev noy. Tar upore Bina Ray ebong Sahadev mithya sakshi dileo আসামি বিয়ন্ড অল রিজনেবল ডাউট নিরপরাধ বলে প্রমাণিত হয়নি। তাছাড়া 50,000 টাকার লাইফ পলিসি নিয়েছিল হেমাঙ্গী। 50,000 টাকার লাইফ পলিসির বাৎসরিক প্রিমিয়াম যত টাকা হয় তত টাকা দেবার সামর্থ্য হেমাঙ্গিনী ছিল না। তা সত্ত্বেও আসামি সমস্ত অনুসন্ধান করে হেমাঙ্গিনীর নামে কোনো আপত্তিজনক নোট হেটাবিসে পাঠানি। এর থেকে কি প্রমাণিত হয় না মিলর্ড যে হেমাঙ্গিনীর ওপর আসামির যথেষ্ট আসক্তি ছিল, যার জন্য সে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে জালিয়াতি করেছে এবং সেই হেমাঙ্গিনীর অন্তঃসত্ত্বা হওয়ার জন্য অন্য লোক দায়ী জেনে সে প্রতিশোধ নেবার জন্য তাকে খুন করেনি? মহামান্য আদালত, রায় বাহাদুরের কথার প্রতিধ্বনি করে আমিও বলি যে কে সে লোক যে বাহাতে লেখে বাহাতে ছুরি চালায়? HRS মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা কার? কার অ্যানাটমি সার্জারিতে যথেষ্ট জ্ঞান আছে? কে হেমাঙ্গিনীর 50,000 টাকার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে রাজি হয়েছিল এবং পরে তার অবস্থার জন্য দায়ী হয়ে প্রতিশোধ নিতে তাকে খুন করেছিল? মেলর, কোন একজন সুদক্ষ পুলিশ অফিসার আমাকে বলেছিলেন যে খুন হয় তার জীবনের ইতিহাসের মধ্যেই খুনের সব তথ্য নিহিত থাকে। আরো বলেছিলেন যে আসামিকে সম্পূর্ণ নিরপরাধ বলে প্রমাণ করবার একমাত্র উপায় হচ্ছে প্রকৃত খুনিকে ধরা। সুতরাং মহামান্য আদালত, আমার পরের সাক্ষী গভর্নমেন্ট হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডক্টর বিকাশ চন্দ্র মুখার্জি। লেট ডক্টর মুখার্জি টেক হিজ স্ট্যান্ড অ্যান্ড বি সোর। ডক্টর মুখার্জি, আমি আপনাকে একখানি চিঠির ফটোগ্রাফিক কপি আর আরেকখানি চিঠির অর্ধেকখানি দিয়েছিলাম, সেই দুটো চিঠি আপনার কাছে আছে? হ্যাঁ, দুটো চিঠিই আছে। আচ্ছা, এই দুটো চিঠি পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দুটো চিঠি একই লোকের বাহাতে লেখা। তাহলে আপনি নিরপেক্ষ গ্রাফোলজিস্ট বা হাতের লেখাবিদ হিসেবে মহামান্য আদালতের সামনে বলছেন যে এই দুটো চিঠি একই লোকের এবং বাঁ হাতের লেখা? হ্যাঁ, দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা। কিসের চিঠি? কার লেখা? আই হ্যাভ এভরি রাইট টু নো। দ্য কোর্ট হ্যাজ এভরি রাইট টু নো মাই লর্ড। প্রথম চিঠিখানি হেমাঙ্গিনীর মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া গেছিল, certified by court and police as evidence. I may say as false evidence against the accused. অন্যখানি আমারই দেওয়া একটি চিঠির অর্ধেকখানি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। হ্যাঁ, এটা দুই এক হাতের লেখা। এতে কি প্রমাণ হয়? এতে এই প্রমাণ হয় যে 12 বছর আগে হেমাঙ্গিনীকে যে ওই চিঠিখানে লিখেছিল 12 বছর পরেও সে ওই দ্বিতীয় চিঠিখানি লিখেছে, যার প্রথমার্থ মহামান্য আদালতের হাতে। কিন্তু লেখককে? লেখক HRS মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা যা। দ্বিতীয় চিঠি শেষার্ধ কি আসামি পক্ষের উকিলের কাছে আছে? নিশ্চয়ই আছে মহামান্য আদালত, লেখকের নিজের সই করা নামও তাতে আছে। তাই মহামান্য আদালতের অনুমতি নিয়ে আমি আমার শেষ সাক্ষী ডাকছি, ক্যাম্বেল মেডিকেল হসপিটালের রিটায়ার্ড হেড ক্লার্ক শ্রী জগন্নাথ দত্ত। Let him be sworn. জগন্নাথ বাবু, আপনি 20 বছর ধরে ক্যাম্বেল মেডিকেল হসপিটালের হেড ক্লার্ক ছিলেন, 1923 সাল থেকে 43 সাল পর্যন্ত? হ্যাঁ ছিলাম। আচ্ছা, 1932 সালে হেমাঙ্গিনী বিশ্বাস বলে কোন নার্স আপনাদের হসপিটালে ছিল? ছিল, কিন্তু হেমাঙ্গিনীকে আমাদের কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। কেন তাড়িয়ে দেওয়া হয় কথা বলতে পারেন কি?
ক্যাম্বেল মেডিকেল কলেজের এক সিনিয়র ছাত্রের সঙ্গে তার আসক্তি হয় এবং সেই আসক্তির ফলে তার সন্তান সম্ভাবনা হয় বলে। শেষকালে হেমাঙ্গিনীর কি হয় তা আপনি জানেন কি? জানি, সেই হেমাঙ্গিনী শেষে কৃষ্ণনগরে খুন হয় 1942 সালের জুন মাসে। হেমাঙ্গিনী? আচ্ছা জগন্নাথ বাবু, যে ছাত্রটির সঙ্গে তার আসক্তি হয় সে কি সার্জারিতে খুব ভালো ছেলে ছিল? খুব ভালো ছেলে ছিল। আচ্ছা সে বাঁ হাতে ছুরি ধরত না ডান হাতে ছুরি ধরত? ছুরি ধরা থেকে সব কাজই সে বাঁ হাতে করত। হেমাঙ্গিনীর সঙ্গে সেও কলেজ থেকে বিতাড়িত হয়। আচ্ছা বলতে পারেন জগন্নাথ বাবু, বিতাড়িত হয়ে ছাত্রটি কি করে? পারি, তার বিএসসি পাস করেছিল। ইএল পাস করে ওকালতি আরম্ভ করে। জগন্নাথ বাবু, রায় বাহাদুর, এস আর এইচ মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা যা। তার নাম জগন্নাথ বাবু? সুরেন দাস। প্রশান্ত চ্যাটার্জি, হেমাঙ্গিনীর খুনের অপরাধে আমি তোমাকে সন্দেহাতীত ভাবে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে সসম্মানে বেকসুর খালাস দিই। খালাস? খালাস? 12 বছর পরে খালাস? না, আমি খালাস চাই না। খালাস চাইলে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই 12টা বছর, ফিরিয়ে দাও সেই 12টা বছর, সে 12 বছর নির্দোষ হয়ে জেলখানার নরকের মধ্যে পচে নষ্ট হয়ে গেছে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শুধু সেই 12টা বছর। 12 বছরে আমার জীবন যৌবন, আমার আশা আকাঙ্ক্ষা, আমার সব স্বপ্ন আর সাধের কবর হয়ে গেছে এই বিচার চালার দেওয়াল চাপা পড়ে। শুধু যদি সেই 12টা বছর আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে। আপনি জেলে ফিরে যেতে চাইলেও জেল তো আর আপনাকে নেবে না, মহামান্য আদালত আপনাকে মুক্তি দিয়ে। মুক্তি? মুক্তি? মহামান্য আদালত? ওই মহামান্য আদালতে আমাকে 12 বছর বিনা অপরাধে জেলে গান্ডা বেড়ি পরিয়ে রেখেছিল। সানিটারি ফেলে আপনার ছেলে, আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আমার কেউ নেই, কেউ নেই, তারা তারা না খেয়ে মরে গেছে, না খেয়ে মরে গেছে। উফান পার হয়ে এসে সানের ঘাটে সিঁড়িতে লেগে তরিছে আমার ডুবে গেল বাবা। শান্ত হ মা, শান্ত হ। অন্যায় অত্যাচার অবিচার মানুষকে অমানুষ করে তোলে, ওর মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হলে চাই ধৈর্য, সেবা, সহানুভূতি আর সমবেদনা। বাবা? কে 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 তুমি? আপনার এক মেয়ে। আমার মেয়ে? না, আমার মেয়ে কেউ নেই, কখনো ছিল না, কখনো ছিল না। আছে, আছে বাবা, আপনি ভুলে গেছেন। ভুলে গেছি? ভুলে গেছি? না না, আমি ভুলিনি, ভুলবো না, ভুলবো না, সে কথা বলবার না, সে কথা বলবার না। সব ঠিক মনে আছে,
সব ঠিক মনে আছে। শুধু আমাকে পাগল বানাবার ষড়যন্ত্র, পাগল বানাবার ষড়যন্ত্র। বাবা, আপনার মা তো এতখানি না হলো, দুঃখ যে আমরাও পেয়েছি বাবা। মা মহামায়া, শঙ্কর, আমি শঙ্কর। তোর চোখে এত জল কেন মা? কাঁদছিস, কাঁদছিস? না আসুন আমার সঙ্গে। তোর সঙ্গে, তোর সঙ্গে আসুন আসুন বাবা। আমার মা মহামায়া, আপনার শঙ্কর আপনার জন্য অপেক্ষা করছে বাবা। মহামায়া, মহামায়া, শঙ্কর, মহামায়া, জীবনটা যে বয়ে গেল, জীবনের বারোটা বছর। না না না, এই নষ্ট হয়ে যাওয়া বারো বছরের দুঃখ দিন, সামনের বারো বছরকে আমরা সার্থক করে তুলব। তোমার শঙ্কর, শঙ্কর, তোমার শঙ্কর, 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 আমার কোকর, শঙ্কর, শঙ্কর। ইনি রীতার দাদা, আমাদের দুর্দিনের বন্ধু, সুহৃদ, মিত্র, উপদেষ্টা, আমাদের প্রসাদটা বাবা, আমাদের প্রসাদটা। তুমি প্রসাদ, শঙ্করের প্রসাদটা? যেদিন আমার ছিল না আশ্রয়, ছিল না চোখে ঘুম, ছিল না পেট ভরে খাবার পয়সা, সেদিন তুমি আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে শুয়ে রেখেছিলে তোমার ঘরে, সকলের কথাকে অগ্রাহ্য করে। ক্ষুধায় দিয়েছিলে খাদ্য, তৃষ্ণায় দিয়েছিলে জল, দুঃখে দিয়েছিলে সান্ত্বনা, আর উপবাসী মনে দিয়েছিলে প্রীতি মমতা স্পর্শ। তাই আজ তোমাকে সব ভার দিতে এসেছি রীতা, তোমার মাথায় সব ভার চাপিয়ে দিয়ে। আমি ভার নেব তাদের যারা আদালতে বিচার পায় না পয়সার অভাবে, নানা উৎপীড়ন, অবিচার আর অন্যায় চক্রে নিষ্পৃষ্ট হয়ে, সেই সব নিপীড়িত নিষ্পৃষ্ট দুর্গত কিন্তু দুর্মর বহুর মধ্যে তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো তোমার অন্তরের আলো ধরে। আমাকে, আমাকে তুমি সার্থক করো। আমার শঙ্করে দুদিনের সান্ত্বনা, স্নেহ, স্পর্শ আর শুনেছি না, আমি সব শুনেছি, প্রসাদের মুখে আমি সব শুনেছি। তাই তো তোমাকে বরণ করে নিতে এলাম মা, তাই তো তোমাকে বরণ করে নিতে এলাম, তোমাদের আমাদের সকলের দুঃখের বরণ গালা দিয়ে তোমাকে আমি বরণ করে নিতে এলাম মা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।